بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد شماني تو উপস্থিতি আসসিদিক মসজিদের আমাদের মুসল্লিবৃন্দ এবং যারা উপস্থিত আছেন এবং যারা আমাদের সাথে আছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানিয়ে আজকে দার্স শুরু করছি আমরা দার্স দিছিলাম ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি রচিত বয়ান আকীদাত আহলে সুন্নাহ ওয়াল জামা আহলে সুন্নাহ জামাত আকীদার বর্ণনা এই কিতাবটির একটি অংশে যেখানে আমরা প্রথমে গত পর্বের সাথে একটা ধারাবাহিকতা রক্ষা করব তারপর আমরা আজকের দার্সটা শুরু করব ইনশাআল্লাহ গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে যারা আহলে সুন্নাহ জামাত তাদের আকীদার কিছু উৎস আছে তারা সেখান থেকে আকীদা গ্রহণ করে থাকে তবে তাদের বড় মূলনীতি হচ্ছে তারা আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন সেখানে তারা আত্মসমর্পণ করে এবং সেটার উপর আমল করে কোনো রকম বাক্য ব্যয় ব্যতীত এবং তারা ইসতিসলাম করে নিজেকে আত্মসমর্পণ করে দেয় আল্লাহ এবং তার রাসূলের বাণীর কাছে এবং উদাহরণ হিসেবে উল্লেখ করেছিলাম তারা বলে যে আল্লাহ রহমান আরশের উপর উঠেছেন তারা বলে না যে আরশের উপর উঠতে থাকলে তো আগে নিচে থাকতে হবে আরশের উপর উঠতে থাকলে তো আগে নাই হইতে হবে আরশের উপর থাকলে তো এক জায়গায় হয়ে যাবে এই জাতীয় প্রশ্ন করে না তারা বলে যে আল্লাহ এবং তার রাসূল বলেছেন এটা সত্য এভাবে আহলে সুন্নাহ জামাতের আকীদা হচ্ছে সবসময় নিজের বিবেক দিয়ে কোনো কিছুকে তারা ঠেলে ফেলে দেয় না তখন বিবেককে তারা দোষারোপ করে যে আমার বুঝতে ভুল হতে পারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তা সত্য হক সত্য আমার বুঝের কমতি থাকতে পারে তবে বিবেক বিরোধী নয় এটা তারা বলে থাকে গত পর্বে এরপর আমরা বলেছিলাম যারা আহলে সুন্নাহ জামাতের আকীদার বিরোধী তাদের নীতি কি ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলী সেখানে বলেছেন যে যারা ভুল নীতিতে আছে আকীদার ক্ষেত্রে তারা কি করে তারা দুইটি বিদ্যা আছে একটা হচ্ছে আইলমুন মজুদ একটা হচ্ছে আইলমুন মফকুদ একটা হচ্ছে দেয়া বিদ্যা যেটা আল্লাহ দিয়ে দিয়েছেন একটা হচ্ছে যেটা আল্লাহ দেন নাই তো বেদাতীরা কি করে যেটা আল্লাহ দিয়েছেন এটার উপর আমল করবে না যেটা আল্লাহ দেন নাই এটা পাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বে এটা বেদাতীর একটা নীতি এটাকে তিনি বলেছেন এটা ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ বলছেন ফামান রা মা ইলমা মা হাযারা আনহু ইলমুহু ওয়া লাম ইয়াকনা বিত-তাসলিম ফাহমুহু হাজাবাহু মুরামুহু আন খালিসিত তাওহীদ ওয়া সাফিল মারিফা যেই ব্যক্তি আল্লাহ যা নিষেধ করে দিয়েছেন দেননি যে বিদ্যাটা সেই বিদ্যাটা পেতে চায় এবং যেই ব্যক্তি যেটা আল্লাহ দিয়েছেন এটা যারা নিজে যথেষ্ট মনে করে না নিজে আল্লাহর কাছে ওই বিদ্যা যেটা দিয়েছেন এটার কাছে আত্মসমর্পণ করে না এই যে তার একটা ভুল উদ্দেশ্য যে যেটা পেতে চায় তার উদ্দেশ্যটা যে আমি ওইটা পেতে চাই যেটা আল্লাহ দেয় নাই আল্লাহ তাআলা একটা বিদ্যা মানুষকে দেয় নাই সেটা কী গায়েবের আইল তাকদীরের আইল আল্লাহ আল্লাহ তাআলার সিফাতের কাইফিয়ত এবং আখিরাতের পরিপূর্ণ ধরন আল্লাহ তাআলা বর্ণনা করেন নাই কীভাবে পরিপূর্ণ ধরন কী যেমন জান্নাতের ফলাফল কী ফল কীরকম হবে জান্নাতের বিভিন্ন ইয়ার কি বিস্তারিত ধরন বর্ণনা করেন না যেগুলো বর্ণনা করছেন এর বাইরে আরও জানতে চায় তারা কী করবে এই যে তার ইচ্ছাটা যে আমি আরও জানতে চাই যেটা আল্লাহ জানান না ওইটা জানতে চাই ওইটা জানার জন্য ব্যস্ত হয়ে পড়ে তখন কী করে কেউ গায়েব জানে না আল্লাহ এমন লোকের কাছে যায় বলে গায়েব দেন গায়েব জানান বেদাত করে শিরিক করে তো এই জাতীয় তখন তিনি বলছেন এটা ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ বলেছেন যে ব্যক্তি যথেষ্ট মনে করবে না যা আল্লাহ দিয়েছে এটাকে মেনে নিবে না আর যা আল্লাহ দেয়নি এটা জানার জন্য ব্যস্ত হয়ে পড়বে তার এই উদ্দেশ্যটা তাওহীদের পথে বিরাট প্রতিবন্ধক হবে হাজাবাহু মোরামহু আন খালিসিত তাওহীদ তাওহীদের পক্ষে বিরাট প্রতিবন্ধক হবে ওয়াসাফিল মারিফা আল্লাহকে চেনার ক্ষেত্রেও সেটা বড় প্রতিবন্ধক হবে পরিষ্কারভাবে ধারণা সে পাবে না আপনারা জানেন যে তাওহীদের দুইটা অংশ রয়েছে একটা হচ্ছে তাওহীদুল মারিফাতুল ইসবাত একটা হচ্ছে তাওহীদুল কাসদ ওয়াল ইরাদাতুল কাসদ তো আল্লাহ তাআলাকে চিনার ক্ষেত্রে তা তাওহীদের রুবুবিয়াত চিনতে পারবে না উলুহিয়াত তো পরের কথা এই জন্য মারিফাত যেটা আল্লাহ তাআলাকে চিনা আল্লাহ তাআলার রূপ রুবুবিয়াত সম্পর্কে জানা এটাও তার অর্জিত হবে না কারণ সে এমন জায়গায় হাত দিয়েছে যে জায়গা তার হাতে নেই এমন জায়গায় দৌড়াচ্ছে যে জায়গা তার অধীন না তারপর তিনি বলছেন যে এটা তাকে হাজব করবে বাধা দিবে আন সাহিহুল ঈমান বিশুদ্ধ ঈমান থেকে বাধা দিয়ে রাখবে ফায়াতাযাবযাবু বাইনাল কুফর ওয়াল ঈমান সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ তাআলা যা দেননি সেটা জানার চেষ্টা করবে সে কুফরি এবং ঈমানের মাঝে দোদুল্যমান অবস্থা থাকবে ওয়াত তাসদিক ওয়াত তাকজিব
মিথ্যারোপ এবং সত্যায়নের মাঝে দুদল অবস্থা থাকবে, কখনও মানবে কখনও মানবে না, এরকম অবস্থা হবে। ওয়াল ইকরার ওয়াল ইনকার, স্বীকার করা অস্বীকার করার মাঝখানে দোদুল্যমান থাকবে, কখনও মানে এটা কখনও মানে না, এরকম হবে। মুয়াসুয়াসা, দ্বিধান্বিত থাকবে, ওয়াসওয়াসা রোগী হয়ে যাবে। তাইহান, সে পথ হারিয়ে যাবে। শাক কান, সন্দেহের মধ্যে থাকবে। জায়গান, পথভ্রষ্ট হবে, ভ্রষ্ট হয়ে যাবে, অন্তর বক্র হয়ে যাবে তার। লা মুমিনান মুসাদ্দিকান, এমন অবস্থা হবে যার তার যে এমন অবস্থা হবে যে তার লা মুমিনান মুসাদ্দিকান, সে সত্যবাদী ইমানদার হতে পারবে না। ওয়ালা জাহিদান মুকাদ্দিবান, এবং সে মিথ্যারোপকারীও হয়নি, যদি কাফের হইতে বলতে যে কাফের হয়ে গেছে, কাফেরও সে সরাসরি বোঝাচ্ছে না, মানে সন্দেহের মধ্যে বিরাজ করবে। আমরা এই জিনিসটা বুঝতে পারি ইমাম ইবনে আবিলাজ হানাফি রাহমাহুল্লাহ এই এটার ব্যাখ্যা করেছেন তিনি তার শরহ তাহাবিয়ার মধ্যে। তিনি দেখিয়ে দিয়েছেন যে কীভাবে আহলুল কালাম আমরা জীবনের শেষ মাথায় এসে আফসোস করে যে আমি কেন কী করলাম, আমি কেন এগুলো শিখলাম, এগুলি আমার খুব ক্ষতি করেছে। এরা বলেছেন, বিভিন্ন কবিতার মাধ্যমে উল্লেখ করেছেন তিনি, যে তারা কী করে বলে যে তার থুতির মধ্যে হাত দিয়ে বসে থাকে। সাধারণত মানুষ খুব চিন্তা নিতে হলে এমনি বসে, তো এইভাবে বসে তারা বসে চিন্তা করতেই থাকে, হায় রে আমি কী করলাম সারাটা জীবন, লাম ইয়াজমা লাম নাজমা তুলা অমরিনা ইল্লা কিলা ওয়া কালু, কে বলেছে কে কী বলেছে কারটা বলা হবে, এটা নিয়ে আমরা সারা জীবন ব্যয় করেছি, আমরা কোনো লাম নাস্তা ফের তুল আমাদের কোনো কিছুই আমরা উপকৃত হতে পারিনি। কেউ কেউ তো বলে যে আমাদের শরীরটা আমাদের রু থেকে ওয়াহসাতিন মিন জুসুমিনা, রু আমাদের শরীরের সাথে মিলছে না, শরীরের কয়েকটা রু বলে আরেকটা, মন বলে আরেকটা, কোনোটাই আমাদের সঠিক পথে আমাদেরকে নিয়ে যাচ্ছে না, কারণ আমরা আসলে বিভ্রান্ত অবস্থায় থাকি। তারা এইভাবে স্বীকার করে শেষ জীবনে। বিশুদ্ধ বর্ণনা আসছে, রাজি শেষ জীবনে আকসামুল্লা দাত লিখেছে, একটা গ্রন্থ লিখেছে ইমাম রাজি, এবং এটা শুদ্ধ সহি বর্ণনা আসছে, এটা ছাপা হয়েছে লন্ডন থেকে, যদি এবং এক ইহুদি ছাপাইছে, যদি মুসলিম ছাপাইতে বলতো যে বোধহয় ওহাবিরা এটা লিখে দিছে। সে প্রমাণ করে দেখেছে বা রাজির হস্তাক্ষর সহ, সে স্বীকার করছে জীবনের শেষ মুহূর্তে আকসামুল লাজ্জাত গ্রন্থে যে আমি আসলেই সারা জীবন যা করেছি, হায় আমি যদি কোনো এগুলি না করতাম, আমি এগুলি দিয়ে কোনো ইমানের পথে যেতে পারিনি, কারণ সে এমন জিনিস জানার চেষ্টা করে যে জিনিস জানার আল্লাহ তাআলা তাকে জানাতে চাননি, ইমাম বিল গায়েবের অংশ সে জানতে চেয়েছে। তো এইটা হচ্ছে বেদাতীদের তরিকা, তারা আল্লাহ যেটা দিয়েছেন এটা নিবে না, আল্লাহ যেটা দেন না ওটা দেওয়ার পাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। এটা হলে কী হয়, এই জিনিসগুলো কুফুরি এবং ইমানের মাঝখানে হাতে বেড়ায় থাকে, মিথ্যার এবং সত্যারোপের মাধ্যমে চলতে থাকে, কোনোটাই হয় না তার, স্বীকার অস্বীকার দুইটার মাঝখানে থাকে, সে বিভ্রান্ত থাকে, পথভ্রষ্ট থাকে, সন্দেহে থাকে, ইমানদারও হয় না কাফেরও হয় না, মাঝামাঝি একটা এর মধ্যে অবস্থান করতে থাকে। এটা হচ্ছে তাদের ক্ষতিকর দিক, যারা কোরআন এবং সুন্নাকে নিজেদের আকিদের উৎস মনে করবে না, আকিদের উৎসের জন্য ভিন্ন ভিন্ন উৎস খুঁজে বেড়াবে, তাদের সমস্যা এটা। তারপর আমাদের ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলী আরেকটা বলেছেন যে ওয়ালা নাখুদু ফিল্লাহি ওয়ালা নুমারি ফি দীনিল্লাহ, দুইটা জিনিস আমরা করি না, একটা হচ্ছে আল্লাহর ব্যাপারে খাওদ করি না, খাওদ অর্থ হচ্ছে না জেনে কোথাও কথা বলা। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাখফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে তুমি অবস্থান করো না, সেটা তুমি নিও না। আল্লাহ তাআলা গায়বের জিনিসগুলো নিজের কাছে রেখে দিয়েছেন, আল্লাহ তাআলা সিফাতের ধরনগুলো নিজের কাছে রেখে দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের রুহের বিষয়টা বিস্তারিত বলেন নাই, আমাদেরকে অল্প একটু বিদ্যা দিয়ে দিয়েছেন, আর বেশি দেন নাই। আল্লাহ তাআলা জান্নাত জাহান্নামের যতটুকু জানিয়েছেন এর বাইরে আর কিছু আমরা জানার মতো সুচেষ্টা করলেও পারবো না, হাশরের মাঠে যতটুকু জানিয়েছেন এর বাইরে অতিরিক্ত চেষ্টা করলেও আর কিছু নিতে পারবো না। কবর আজাবের বিষয়টি গায়েব রেখেছেন, এখন আমরা চেষ্টা করলেও কিছু নিতে পারবো না। এগুলিতে আমরা লা নাখুদু ফিল্লাহ, আল্লাহ তাআলার আফআলে কর্মে আল্লাহ তাআলার সিফাতে আমরা কোনো রকমের খাওয়াত করি না, না জেনে কথা বলি না, না জেনে নাক ঘুষাই দেই না, হাত বাড়ি যেখানে যেখানে সেখানে হাত লাগাই দেই না, লা নাখুদু খাওয়াত তো না জেনে কোথাও ঢুকে পড়া, এটা করি না আমরা, না না জেনে কোথাও ঘুষে যা ঘুষের কাজটা আমরা করি না। এটা হচ্ছে ইমাম আবু জাফর তাহাবী রহমাতুল্লাহ বলছেন আকিদা আহলে সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে, কিন্তু কারা করে, এরা বেদাতীরা এটা করে, বেদাতপন্থীরা এটা করে, আকিদাতে যারা বেদাতী তারা করে। ওলা নুমারি ফি দীনিল্লাহ, অনুরূপ আল্লাহর দিনের মধ্যে আমরা নুমারি ঝগড়ার মধ্যে লিপ্ত হই না, মেরা বলা হয় ঝগড়াকে, অর্থাৎ যেই ঝগড়ার কোনো অর্থহীন ঝগড়া,
অনেকে দেখবেন আপনার সাথে তর্ক করতে খুব রাজি আছে, আপনার সাথে বহস করতে রাজি আছে, কিছু হইলে বলো চলো বহস করি, আমরা বহস করব, আমরা বহস করব। বহসটা কিন্তু খুব জরুরি জিনিস না, কোরআন সুন্নাহ ওয়াদে প্রকাশ্য। বহসে যাওয়াটা হচ্ছে একজন মানুষকে জোর করে হাত পা বেঁধে বাধ্য করা। শরীয়তিরা বলে না কোনো বহস করতে, শরীয়ত বলে তোমার দলিল আছে দলিল দাও, তোমার দলিল আছে দলিল দাও, একজনের তো আক্রমণ করো না, প্রত্যেকে তার দলিল দিয়ে কথা বলো, দলিল দলিলটা গ্রহণযোগ্য, জনগণই বুঝবে কোনটা গ্রহণযোগ্য কোনটা গ্রহণযোগ্য না, কোনটা গ্রহণযোগ্য কোনটা গ্রহণযোগ্য না দলিল দিয়ে বোঝা যাবে। কিন্তু আক্রমণাত্মক কথা বলে একজনকে একটা খোসা মেরে, আমি কোনোদিনই আমি এই ফিল্ডে জয়লাভ করি, অথবা আমি দল ভারী করলাম, আজকাল তো দল ভারী করে পাশ করে জানেন তো, কোথাও মোনাজারা হইতে লাগলে দেখবেন, যদিও মোনাজারা পছন্দ করে না, যদিও কেউ করে, ওখানে দেখবেন যে বহু মানুষ লাঠি নিয়ে হাজির হয়ে গেছে। লাঠির কাজ কী? বহু মানুষ গালিগালাজ করতেছে, কেন গালিগালাজ করবে? দলিল ভিত্তিক কথা, প্রত্যেকে তার মতো করে আমল করবে, কুল্লু ইয়ামালু আলা শাকিলাতিহি, প্রত্যেকে তার মতো করে কথা কাজ করতেছে। তুমি তাকে গায়ের জোর দিয়ে তোমার মতে নিচ্ছ কেন? বুঝিয়ে নিতে পারলে আলহামদুলিল্লাহ, যদি বুঝিয়ে নিতে না পারো তোমার গায়ের জোর দিয়ে কোনো কিছু হাসিল করা যায় না। তো এই মানুষগুলো যারা বেদাতি তাদের একটা বড় জিনিস হচ্ছে, বড় যে কাজটা তারা করে থাকে এটা হলো মেরা পিদিনিল্লাহ, আল্লাহর দিন নিয়ে ঝগড়া করতে খুব পছন্দ করে, আল্লাহর দিন নিয়ে ঝগড়া করতে খুব পছন্দ করে। একজন আমাকে ফোন করে বলতেছে আপনার সাথে মোনাজারা করবো, আমি বলছি আমি তো মোনাজারা করবো না, কারণ আমি এটাতে কমফোর্ট ফিল করি না। মোনাজারার বড় সমস্যাটা হচ্ছে কি জানেন, কথা বলতে বলতে কেউ হয়তো একদিকে গেছে, এখন ওই দিকে চলে যাবে, মূল পয়েন্ট থেকে অনেক দূরে সরে যায় মানুষ। অনেক সময় দেখবেন যে একটা ছোট্ট মশলা পাচ্ছি, এটা দিয়ে প্যাঁচ মারিয়া তাকে মনে করে এরকম জায়েজ করার সুযোগ পেয়ে যাচ্ছে, জায়েজ করার সুযোগ চিন্তা ভাবনা করতেছে। একজন দেখলাম আল্লাহ রাসুল নূর সাব্যস্ত করতেছে কি দিয়া জানেন, কয় যে হাওয়া ঢুকাইলে উপরের দিকে উঠে, মাটি ঢুকাইলে নিচের দিকে যায়। আল্লাহ রাসুল যদি কোনো মাটির হইতেন তাহলে তিনি মেরা যেতে পারতেন না, আর আল্লাহ রাসুল যেহেতু মাটির না সেহেতু তিনি উপরে গেছেন। এই সমস্ত প্যাঁচ মারা জবাব দিয়ে আপনি মানবেন? এগুলো তো ফালতু জিনিস, কারণ এই উপরে যাওয়াকে সে উপরে যাওয়া, এই উপরে যাওয়াকে সে উপরে যাওয়া, নূর কি উপরেই থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা আছে? এই নূর কি সেই নূর? যদি কোনো আল্লাহর নূর বলে তো শুক্র কুফুরি হবে, শিরক হবে। এখানে দলিল দিয়ে কথা হয় না, এগুলো আকল দিয়ে কথা হচ্ছে, নিজের বিবেক দিয়ে, নিজে যেমন একটা বানাইছে বসে এখন এটা দিয়ে আর জনের কাছে খুব মজা লাগবে, যার কাছে কোরআন এবং সুন্নাহ নাই, আকিদার মৌলিক জিনিস নাই আকিদার, তার কাছে তো মজা পাইছে যে এটা বিরাট, এটা একটা সন্দেহ, কার অন্তরে ঢুকাই দেওয়া যাবে, তখন সেটা ঢুকাই দিবে কার অন্তরের ভিতরে। কিন্তু যার কাছে ইন্নাল্লাযিনা তাকাউ ইযা মাসসাহুম তায়ফুন মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন, যারা আল্লাহ তাকওয়া অবলম্বন করে তাদের কাছে শয়তানের কারসাজি কাজে লাগে না, তারা বলে যে এই সমস্ত শয়তানি তোমাদেরকেই বলছে। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা নিয়ে গেছেন, তিনি নিয়ে গেছেন, ডেকে নিয়েছেন এবং জিব্রিলের মাধ্যমে নিয়েছেন, সেখানে আপনার আর কথা বলার সুযোগ নেই যে কীভাবে গেলেন, কেন গেলেন, নূর না হইলে কেন গেলেন, এগুলো আর বানাইছেন আপনি কথা বলতে বলে। যদি নূর যদি যাইতেন তো যাওয়া হতো তৈরি, এত মর্যাদার কী সত্যি, তো জিব্রিল তো উঠে সারাদিন উঠানামা করে, জিব্রিল তো নূরের তৈরি, তিনি তো সারাদিন উঠানামা করতেছে, ফেরেশতারা উঠানামা করতেছে নূরের তৈরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলাদাভাবে মর্যাদা কেন করা হলো? কারণ মাটির মানুষ হয়েও তিনি আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেছেন, ডেকে নিয়েছেন, এটা হলো বড় কথা। এটাকে আপনি অন্যভাবে নিলে আমি অন্যভাবে এরকম কথা বলতে পারি, কিন্তু আমি কোনোটাই বলি না, আমি শুধু এটা জবাবের জন্য বলছি। আমি বলবো যে আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছেন, এটাই কথা, কী জন্য নিয়ে গেছেন, আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। কিন্তু আপনার যে বিবেকটা শুদ্ধ না, যেটা দিয়ে আপনি ধরে দিচ্ছেন, এটা মেরা ফিদিন ইল্লা, আল্লাহ দিনের মধ্যে ঝগড়া করার পদ্ধতি আবিষ্কার করে এরা, এরা বসে বসে সারাক্ষণ এই ঝগড়ার মধ্যে লিপ্ত থাকে। এই জাতীয় কাজ যারা করবে তারা আসলে বিভ্রান্ত পথের মধ্যে আছে, এটাই হচ্ছে মূলত বিভ্রান্তির পথ উন্মুক্ত করে। যারা এই জাতীয় কাজ করবে তারা কখনও হেদায়েত প্রাপ্ত হতে পারে না, অর্থাৎ যারা আল্লাহর দিনের মধ্যে জেদাল করবে, ঝগড়া করবে, যারা আল্লাহ তাআলার সম্পর্কে জানার ক্ষেত্রে যাদের মধ্যে সারাদিন আল্লাহ তাআলার ব্যাপারে জানার ক্ষেত্রে যাদের মধ্যে সারাদিন কাজ করে যে আমি আল্লাহটা খুঁজে বের করবো, আল্লাহ এটা খুঁজে বের করবো, স্রষ্টার কোনো কিছু খুঁজে বের করবে, আল্লাহ যেটা বলে সেটা মানবে না, যেটা বলে না এটা খুঁজে বের করার চিন্তা করবে, তারা কোনো সৎ হক পথ পেতে পারে না। শেখ হোসেন ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই তার কাদেরিয়াদের উপর একটা তাইয়া আছে, তার তাইয়া মানে হলো একটা কবিতা, বিরাট কবিতা আছে, যার মধ্যে তিনি বলেছেন
যে ও আসলু দালালিল খালকে মিনকুল্লি ফিরকাতিন হুয়াল খাউদু ফি ফাইলিল ইলাহি বিইল্লাতিন, সমস্ত সৃষ্টিকুলের মধ্যে যারা পদভ্রষ্ট হয়েছে তারা পদভ্রষ্ট হয়ে জন্য আল্লাহর কর্মকাণ্ডের মধ্যে কারণ খুঁজে বসে বসে, আল্লাহর কর্মকাণ্ডে কারণ খুঁজে, আল্লাহর কর্মকাণ্ডে আপনি কারণ খুঁজে পারবেন না। ফাইনাম লাম ইয়াফহামু হিকমাতান লাহু ফাসারু আলা নুউ মিনাল জাহিলিয়া, তারা যখন আল্লাহর হিকমত বুঝবে না তখন জাহিলিয়াতে পড়ে যায়। আল্লাহর হিকমত না বুঝলে আপনাকে ইমান আনতে হবে, আল্লাহ তার হিকমত রয়েছে। ফেলুল হালি হাকিম লা ইয়াখলু আন হিকমা, আল্লাহর হাকিমের ফেল কর্ম হিকমত চেয়ে খালি না। আমি না বুঝতে পারি, আমার বুঝ কম থাকতে পারে, সব মানুষের বুঝ একরকম না, আপনি সবাই জানেন। দুনিয়ার সমস্ত মানুষের বুঝ একত্র করলেও অনেক সময় দেখবেন যে ভুল হচ্ছে। কেমন ভুল হচ্ছে? অনেক মানুষে একমত হয়ে গেছিলো এক সময় যে সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে, এখন বলে সবটাই ঘুরে। দেখেন তো কত উল্টাপাল্টা হয়ে গেছিলো, তো বোঝা গেলো এত বিবেক ঠিকমতো বুঝতে পারেনি। তো আল্লাহ তো স্রষ্টা, সৃষ্টিটাই বুঝতে পারে নাই তারা, স্রষ্টা বোঝা তো বড় দূরের ব্যাপার। এই জন্য ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ যেটা বলেছেন, ও আসলু দালালিল খালকি মিন কুল্লি ফিরকাতিন হুয়াল খাউদু ফি ফাইলিল ইলাহি বিইল্লাতিন, সৃষ্টির সমস্ত সৃষ্টির মধ্যে যারা পদভ্রষ্ট হয়েছে এদের একটা বড় কারণ হচ্ছে এটা, আল্লাহ তাআলা কর্মের মধ্যে তারা একটা কারণ খুঁজতে থাকে সারাদিন। আল্লাহ এটা কেন করলেন, আল্লাহ এই বেটাকে অসুস্থ কেন করলেন, আল্লাহ আমাকে কেন সুস্থতা দিলেন না, আল্লাহ অমুকে কেন ভালো মানুষটাকে কেন কোভিড-19 ফেললেন, আল্লাহ অমুককে কেন ফেললো না, আল্লাহ অমুককে কেন ক্ষমতা দিল আমার দিল না, এই টেনশন মানুষ যা করতেছে ইল্লাত খুঁজতে খুঁজতে কী করে তারা, যখন এই ইল্লাত বুঝে আসে না তখন জাহেলিয়াতে চলে যায়, তখন উল্টাপাল্টা বকতে আরম্ভ করে, তখন এমন সব কথা বলে যেগুলো আল্লাহ তার রাসূল অনুমোদন করেননি। কারণ তারা যেটা খুঁজতেছে এটা পাওয়ার জিনিস না, এটা পাওয়ার জিনিস যদি আল্লাহ দয়া পরবশ হয়ে কোথাও বলে দেন, যেমন বলে দিয়েছেন আল্লাহ তাআলা কি যে লেখা ইলা তাসাও, যে ওহুদের যুদ্ধে তোমরা কেন তোমাদের এই ইয়া হলো ঘটনা ঘটলো, তোমাদের কেন কষ্ট হলো, বলে দিয়েছেন কারণ তোমরা এই করেছো, আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ যদি না বলতেন আমাদের জানার কোনো সুযোগ ছিল না, তো যেটা আল্লাহ বলে দিয়েছেন এর বাইরে জানার জন্য যারা চেষ্টা করবে তারাই পথভ্রষ্ট হবে। এখানেও তাই আকিদার ক্ষেত্রে আল্লাহ যা বলে দিয়েছেন, আকিদা হচ্ছে সবটাই গাইবিয়াত, গাইবি জিনিসের মধ্যে আপনি আমি যদি কোনো দিন চেষ্টা করি যে আমি নিজে জোর করে এমন একটা কারণ বের করবো, এমন একটা উদ্দেশ্য বের করবো, আল্লাহর কোনো স্রোত নিয়ে আসবো, আল্লাহর কোনো আকার আকৃতি নিজের মধ্যে সাব্যস্ত করে ফেলবো, তাহলে তো আপনি এমন জায়গায় চলছেন, এটাই হচ্ছে বদভ্রষ্টতার মূল। প্রত্যেককে তাই হয়েছে, প্রত্যেকটি বদভ্রষ্ট। দেখেন ইহুদিরা কী করেছে, ওজায়ের আল্লাহর ছেলে এত বেশি পারলো কী করে, ওজায়েরকে কেন তারা ছেলে বলেছে জানেন? তাদের কিতাব যখন তাওরাত হারিয়ে গেছে তখন তারা অনেকদিন পর্যন্ত তাওরাত পাচ্ছে না, তখন আজরা নামে তাদের এক যুবক সে বলতেছে আমার কাছে তাওরাত আছে, সে তাওরাত উগলে দিয়েছে বলে। তো এই তাওরাত সে যে দিছে এটার প্রমাণ কি? সে যতটুকু মুখস্থ করেছে ততটুকু বলেছে, যতটুকু তার জানছে যতটুকু বলেছে, যুবক শ্রেণীর যুবক হিসাবে সেটাই তাওরাত হিসাবে আছে এখন তাদের কাছে, তাদের কাছে আসল তাওরাত নাই। এখন তারা সে কেমনে জানলো, নিশ্চয় আল্লাহর ছেলে, বাড়াইতে বাড়াইতে আল্লাহর ছেলে বানিয়ে ফেলছে, কারণ খুঁজতে খুঁজতে ঈসা আলাইহিস সালাম যখন তারা দেখলো যে সাধারণত পিতা ব্যতীত কোনো সন্তান হয় না, যেহেতু তার সন্তানের নিচে আল্লাহ মানে তার আল্লাহ মারিয়ামের কোনো স্বামী নেই নিচে নাউজুবিল্লাহ, সেটা মারিয়ামের সন্তান আল্লাহর সন্তান বলে দাবি করে আল্লাহর পুত্র দাবি করে বসছে, বা কারণ খুঁজতে খুঁজতে ওইদিকে চলে গেছে। দেখুন হিন্দুরা কী করে, কারণ খুঁজে, কারণ খুঁজতে খুঁজতে যে এই কারণ যে তার একটা ছবি বানাতে হবে, আমরা যে যাকে দেখতে পাই না তার আবাদ করে কী করে, এই জন্য তার একটা ছবি বানিয়ে রাখে, এ কারণ খুঁজতেছে তার দেখতে পাই না তারা কী করবে, এখানে একটা কারণ বানাচ্ছে, তারা ছবি বানাচ্ছে একটা, তো ছবি বানাইতে বানাইতে নিজের মতো করে বানাইতে বানাইতে একসময় পুরুষ, একসময় মহিলা, একসময় খুব ভয়ঙ্কর মহিলা, যে যখন পায় তখন সেরকম বানায়। কখনও কখনো শুধু মহিলাও নয়, প্রাণীজ কুল যেগুলি চলতে পারে না, কুর্মানি হলো ইয়ে আর কি, শুকর, কেউ দেখবেন যে বানর, কেউ ইঁদুর, এগুলির আবাদ করতেছে, কেউ গজের আবাদ করতেছে মানে হাতির, কেউ এমনকি বট গাছের, কেউ তুলসী গাছের, মানে যাইতে 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 নিকৃষ্ট জীব যেটা এটাকেও তারা আবার মনে করতেছে তাদের দেবতা। কারণ হচ্ছে কারণ খুঁজতে খুঁজতে অন্যদিকে চলে গেছে, ডাইভার্ট হয়ে গেছে আল্লাহ তালা থেকে অন্যদিকে চলে যাচ্ছে। তো এরাই যারাই এই যে তুই ইবনু তাইমিয়া রহমাতুল্লাহ যেটা বলেছেন যে আসলু দালালিল খালকি ফি কুল্লি ফিরকাতিন হুয়াল খাউদু ফি ফিইলিল ইলাহি বিইল্লাতিন,
সৃষ্টিকুলে সব পদভ্রষ্টতা এখানে আসে যখন আল্লাহর কারণগুলি আল্লাহ তাআলার কারণের মধ্যে কারণ খুঁজে থাকে, আল্লাহ এটা কেন করলেন অথবা স্রষ্টা এটা কেন হলো, এটা একটা নিশ্চয় কারণ, কারণ বের করতে করতে নিজে একটা বানাই ফেলে আরেকটা। এটাই হচ্ছে পদভ্রষ্টতার মূল মূল জায়গা যেখান থেকে পদভ্রষ্ট হয়েছে মানুষ। যেটা আল্লাহ দেন নাই ওই আলেমটা আপনার জানার দরকার নেই, ওই আলেমটা রেখে দেন। আল্লাহ তাআলা বলছেন তিনি আরশের উপর উঠেছেন, আলহামদুলিল্লাহ এটুকু বিষয়ে আল্লাহ আরশের উপর উঠেছেন। আল্লাহ তাআলা বলেন নাই যে তিনি নিচ থেকে উঠলেন, উপর থেকে নামলেন, না পাশ থেকে উঠলেন, নাকি এমনি উঠছেন, কারণ আপনার এটা আপনার হয়, এটা আল্লাহর উঠা আপনার উঠার মতো না, আপনার এটা হয়। আপনি যখনই এরকম কিছু চিন্তা করবেন অর্থাৎ নিজের উপর ক্যাশ করেছেন, নিজের উপর ক্যাশ করাটাই তো হারাম। কেমনে উঠলেন, কেন উঠলেন এই খুঁজতে যাচ্ছেন, তখন আপনি বদভ্রষ্ট হয়ে গেছেন। ঠিক অন্যভাবে তাকদীর নিয়েও যারা কথা বলে, ওরও এই কাজে আল্লাহ এটা কেন দিলেন না, ওরা কেন দিল, আমারে দিল না কেন, ইত্যাদি ইত্যাদি করতে করতে একসময় বদভ্রষ্ট হয়ে যায়, এটাই হচ্ছে কারণ। তাহলে দেখা গেল যে মূল পদভ্রষ্টতার সূতিকাগার বলতে পারেন যে আল্লাহর কর্মের মধ্যে কারণ খুঁজতে থাকা। যদি আল্লাহ তাআলা কোনো কিছু প্রকাশ করে দিয়ে নিতে পারবেন না, নিষিদ্ধ না, কিন্তু যদি আল্লাহ প্রকাশ না করে সেখানে বসে থাকতে হবে, সেখানে আর সামনে না এগিয়ে যাওয়া উচিত নয়, এটা হচ্ছে নিয়ম। এই জন্য একটি হাদিস সহি হাদিসে আসছে, ইদা দুকরাল কাদরু ফামসিকু ফামসিকু, যখন তাকদীরের কথা আসে চুপ থাকো, মানে সামনে এগিয়ে না, বুঝতে যতটুকু বুঝছো অতটুকু আল্লাহ রাসূল যতটুকু বলছে অতটুকু বিশ্বাস করো। ওই যা জুকুর জকরা নজুম ফা আমসিকু, তারকারাদি সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিতে গেলে সেখানে চুপ থাকো, কারণ তারকারাদি সম্পর্কে বিস্তারিত কথা বলো না, তারকার প্রভাব পড়ে এগুলি বলিও না। ওই যা জুকুর আসহাবি ফা আমসিকু, যখন আমার সাহাবিদের কথা আসে তোমাদের কাছে তখন চুপ থাকো। দুর্ভাগ্য যে এখন এটা নিয়ে কেউ চুপ থাকে না, এটা নিয়ে বেশি কথা বলে, সাহাবিদের সম্পর্কে কেউ কথা না বললে বরং ওকে বলা হয় যে আমরা ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছি। ওই ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন নেই, ওটা হচ্ছে বিভ্রান্তি তৈরি করা, ওটা বিভ্রান্তি তৈরি করা। সাহাবায়ে কেরাম কেন যুদ্ধ করলেন, আপনার এই কারণ জানার দরকার নেই, একদম বন্ধ করে দেন, কারণ রাসূল নিষেধ করেছেন, ইদা জুকিরা জুকিরা আসহাবি ফা আমসিকু, আমার সাহাবিদের কোনো কথা উঠলে সেখানে চুপ থাক, আর বাড়াইও না, সামনে আগাইও না। রাদিয়াল্লাহু আনহুম বলো, কে ভালো কে মন্দ কোনোটা বলার দরকার নেই তোমার, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ভালো না আলিয়া দিল্লাহু ভালো, কে একটু ভালো কে একটু খারাপ, কে এগুলি খোঁজার দরকার নেই তোমার, সবাই আলহামদুলিল্লাহ ইখওয়ানে আলা সুররিন মুতাকাবিলিন, জান্নাতে একের সামনে একে অপরের সামনে বসে থাকবে ইনশাআল্লাহ। আপনি মাঝখান দিয়ে ক্ষতিগ্রস্ত হবেন তাদের কারণে, আপনি ক্ষতিগ্রস্ত হবেন জাহান্নামে চলে যাবেন, তাদের বিরুদ্ধে কথা বলবেন, তাদের বিরুদ্ধে করে আপনি জাহান্নামে চলে যাবেন, তাদের কোনো ক্ষতি হবে না, ক্ষতি আপনারই হবে। এই জন্য এই জাতীয় মাসালাতে আমরা যেটা জানি না ওটা না ওটা জানার চেষ্টা করা উচিত নয়, এটা জানার চেষ্টা করা উচিত নয়। এটা যদি করেন প্রত্যেকটি মাসালাতে এরকম যখনই করবেন আপনার তাওহীদ থেকে দূরে সরে যাবেন, বিশেষ করে আল্লাহ সংক্রান্ত বিষয়ে। তো আর কী থেকে দূরে থাকবেন, সফিল মারেফা, জানা থেকে দূরে থাকবেন, জানা থেকেই আল আইলমু আল আইলম আইলম থেকে দূরে থাকবেন। মারেফা শব্দটি ব্যবহার করেছেন, মারেফার তো আইলম, মারেফার তো জানা, এখানে মারেফা বলতে সুফিবাদী মারেফাত বোঝায় নাই, সুফিবাদীরা মারেফাত বলতে বোঝায় হাকিকত তরিকত মারেফত, হ্যাঁ আরেকটা আছে ওদের শরীয়ত হাকিকত তরিকত মারেফত সাইডব্যাক করছে, ওই মারেফত কিছু আরবদের মধ্যে কোনোদিন প্রচলন ছিলও না, এটা এরা জানতোও না তারা। এগুলি আসছে চতুর্থ শতকের দিকে, এগুলি এসে ঢুকছে বিভিন্ন দিক থেকে, ঢুকছে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম বিভিন্ন ধর্ম থেকে এসে ঢুকছে, আর এগুলিকে অনেকে গ্রহণ করে নিয়েছে, ওই জাতীয় জিনিস ছিল না মারেফত বলতে। এই জন্য কোরআনে হাদিসে কোথাও এই মারেফত শব্দটি আসেনি। ইয়ারিফুন আসছে কোরআন করিম, ইয়ারিফুন নিয়ামাতুল্লাহ সুম্মা ইউনকিরুনহা, কোরআনে আসছে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনহু কামা ইয়ারিফুন আবনাআহুম, শুধু জানা এই শব্দটা আসছে। তাহলে দেখেন মারেফা শব্দটি আসলে কোরআন ও হাদিসে কোথাও পক্ষে বিপক্ষে কোনোটাই বলা হয় না কি মারেফাত কী করতে হবে না করতে হবে, অথচ মারেফাতের জন্য ব্যস্ত হয়ে পড়ে, মারেফাতের জন্য কেউ কেউ দরবার খুলে বসে, মারেফাতের জন্য কেউ কেউ বিরাট শ্রম বিরাট বলে সাধনা করে, অথচ মারেফার শব্দটি কোরআন হাদিসে কোথাও অর্জন করতে বলা হয় না, বলা হয়েছে আইলম অর্জন করতে, পড়তে বলা হয়েছে, এ করা বলতে বলছে ফা আইলাম জানো, হাদিসে বলা হয়েছে তলাবুল আলম ফরিয়দা আইলম অর্জন করতে বলা হয়েছে। তো এখানে এটাই বলা হচ্ছে, এখানে মারেফাত বলতে আইলম বোঝানো হয়েছে, যে ব্যক্তি জানার চেষ্টা করবে যা আল্লাহ দেননি সেটা জানার চেষ্টাটা তাকে আল্লাহ সম্পর্কে জানা থেকে বাধা দেবে, এটা হলো উদ্দেশ্য, তার সব বিশুদ্ধ জ্ঞান থেকে তাকে বাধা দিয়ে রাখবে, সেই বিশুদ্ধ জ্ঞান কখনো প্রাপ্ত হবে না, এটাই হচ্ছে বড় কথা। আল্লাহ তাআলা এবং তার রাসূল যেটা চেয়েছেন আমাদের কাছ থেকে সেটা হচ্ছে তাওহীদের ব্যাপারে বন তাকে দুই রকমের অন্তর থেকে দুইটা জিনিস নিতে বলেছে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে যে আল্লাহ যা জানিয়েছেন এবারে এতরাজ না করা,
আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন এবার আপত্তি না তোলা, প্রথম কাজ তাওহীদের ব্যাপারে। দ্বিতীয় কাজ হচ্ছে আমল করা, আমল করা, যা জেনেছেন আপত্তি না তুলে যা জেনেছেন তার উপর আমল করা। করা যাবে না কোনটা? পরেরটা, যা জানেননি তা জানার চেষ্টা করা যাবে না, আর যা জেনেছেন তারও আমল বন্ধ করা যাবে না। তাহলে দুইটা জিনিস লাগবে, এই দুইটা জিনিস এখানে উল্লেখ করা হয়েছে। একটা হচ্ছে তাওহীদের ব্যাপারে, যা জেনেছেন আপত্তি তুলেন না, এটা মেনে নেন, আর যা জেনেছেন তার উপর আমল করেন। এর বাইরে যারাই যাবে, এই দুইটার বিপরীতে যারা যাবে, তারাই পথভ্রষ্ট হবে, তারাই তাওহীদ প্রাপ্ত হবে না, আকিদা প্রাপ্ত হবে না, সঠিক জ্ঞান প্রাপ্ত হবে না, এটাই এখানে তুলে ধরা হয়েছে। এই জন্য দেখেন কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ালাউ আন্নাহুম ফাআলু মা ইউআদুনা বিহি লাকানা খায়রাল লাহুম ওয়া আশাদ্দ তাসবীতা। জানার পরে আমল করাটা, জানার পরে আমল করার ব্যাপারটা, এটা কোরআনের নির্দেশনা, হাদিসের নির্দেশনা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যদি তাদেরকে যা জানানো হচ্ছে এর উপর তারা আমল করতো, তারা করতো, ওসিয়ত করতো, যা জানানো হচ্ছে তাদের নসিহত করে যা তাদেরকে জানানো হচ্ছে এটা যদি তারা আমল করতো, তারা তাদের তা তাদের উত্তম হতো এবং তাদের ইমানটা মজবুত হতো। লাকানা খায়রাল্লাহ, একটি ব্যক্তির জন্য যা জানে তারপর আমল করাটা উত্তম কাজ, যা জানে না তা জানার চেষ্টা করা উচিত নয়, আর যা জানে তা আমল বাদ দেওয়া উচিত না, এটা বড় কথা। সলভে সালেন এই জন্য সবসময় বলতেন মান আমিলা বিমা আলিমা আওরাসাহুল্লাহু ইলমা মা লাম ইয়ালাম। যেই ব্যক্তি যা জেনেছে তার উপর আমল করবে, আল্লাহ তাআলা তাকে যা জানেননি সেটা তাকে জ্ঞান দান করবে। এই জন্য আমল শুরু করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক সময় দেখবেন যে হাদিসের অর্থ, কোরআনের অর্থ, ব্যাখ্যা আপনি পড়তে পড়তে আমল করতে করতে আল্লাহ তাআলা আপনার অন্তর খুলে দিয়েছেন। আর যদি না জেনে না বুঝে এমন অন্ধকারে দৌড়াতে থাকেন যে এটা শিখবো এটা শিখবো, কোনোটাই পাবেন না। আপনি যেটুকু জানছেন ওটুকু উপরে আমল করে আল্লাহ তখন আপনাদের উন্মুক্ত করে দেবেন, দ্বার উন্মুক্ত করে দেবেন। ওয়াত্তাকুল্লাহ ও ইউআল্লিমুকুমুল্লাহ, তাকওয়া অবলম্বন করতে বলছে আল্লাহ তাআলা, আর আল্লাহ তাআলা আপনাদের শিক্ষা দেবেন। মানে যখনই আল্লাহ তাআলা দেখবেন যে বান্দা আল্লাহর দিকে রুজু করতেছে, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করছে, আল্লাহ তার জন্য উন্মুক্ত করে দিবে সব কিছু আল্লাহ জন্য। এই জন্য আকিদার ক্ষেত্রে, তাওহীদের ক্ষেত্রে বান্দাকে যে নূর দেওয়া হয়েছে, এই নূর অনুসারে বান্দা যদি আমল করে তাহলে আল্লাহ তাআলা তার জন্য নতুন করে উন্মুক্ত করে দেন, তাওহীদের এমন এমন দ্বার উন্মোচিত করেন, এমন এমন দরজা খুলে দেন তার জন্য যেটা সে কখনও কল্পনাও করেনি, কখনও কল্পনাও করেনি। তাহলে যে জিনিসটা বেশি দরকার এটা হচ্ছে, আবারও বলছি যে যেটা আল্লাহ দেননি তোমাকে আমাকে জানাননি, তাওহীদের ব্যাপারে আকিদার ব্যাপারে সেটা জানার চেষ্টা না করা, যেটা দিয়েছেন এটার আমল করা, এটা বিশ্বাস করা এবং এটা আমল করে যাওয়া। তাহলে আল্লাহ তাআলা যতটুকু আমরা জানতাম না অতটুকু আমাদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ইমানে মজবুত করে দেবেন, আশাদাত তাসবীতা ইমানটা মজবুত করে দেবেন। ওয়ালাউ আন্নাহুম ফাআলু মা ইউআদুনা বিহি লাকানা খায়রাল লাহুম ওয়া আশাদাত তাসবীতা। আল্লাহ যে ওয়াজ নসিহত করেছেন কোরআন হাদিসে, আল্লাহ রাসূলের মাধ্যমে কোরআনে, এগুলি যদি কেউ এই ওয়াজগুলি গ্রহণ করে আল্লাহ তার জন্য অন্তরটাকে আরও সাব্যস্ত স্থির করে দেবেন, সুস্থির করে দেবেন অন্তরটাকে এবং তার পদযোগের দৃঢ়তা দেবেন। এটা জানলে, এটা জানা আমাদের কোনো জরুরি। তারপরে তিনি যেটা বলেছেন, অনেক সময় যে আমরা দেখেছি যে যারাই যে এই এলেম আমলের মধ্যে থাকে না, যেটা আল্লাহ এবং তার রাসূল বলেছেন যে যতটুকু আসছে ততটুকু এলেম জানো এবং একটুকু বিশ্বাস করে আমল শুরু করো, যেটা জানো না এটার দিকে দৌড়াইও না এবং যেটা জানছো এটা আমল বন্ধ করে দিও না, এটা যারা করে না তাদের কী পরিণতি, এটা তিনি বলছেন ইতাজাব যাবো বাইনাল কুফরুল ইমান। এরা ইমানদার হইতে পারে না, এরা সবসময় সন্দেহের মধ্যে থাকে। এই জন্য মুনাফেকরা সন্দেহের মধ্যে থাকে। আল্লাহ তাআলা এই জন্য তাদের সম্পর্কে বলেছেন ফাহুম ফি রাইবিহিমি তারাদ্দাদুন, তারা তাদের সন্দেহের মধ্যে, ঘোর সন্দেহের মধ্যে তারা সবসময় ঘুরপাক খেতে থাকে, তারা সবসময় ঘুরপাক খেতে তাদের সন্দেহের মধ্যে। তারা ইমানদারদের সাথেও থাকতে পারে না, কখনও ইমানদার মধ্যে ঢুকে কখনও ইমান থেকে বেরিয়ে যায়, মানে তাদের ইমান কখনও মজবুত হতে পারে না। এই জন্য যে তারা আসলে যে জায়গা তাদের কঠিনভাবে ধরে রাখা, আঁকড়ে ধরে রাখার কথা সেটা তারা ধরে রাখে না। আর কি হয়, তারা মুয়াসওয়াসান, ওয়াসওয়াসা রোগী হয়। আপনি জানেন যে ওয়াসওয়াসা রোগ, জানেন যে ওয়াসওয়াসা রোগী মানেই হচ্ছে জীবনটা বরবাদ করে দেয়া। ওয়াসওয়াসা রোগী এমন অবস্থায় পড়ে যে অজু করে আসে বলে অজু হয়নি, সলাতে গিয়ে বলে সলাৎ হয়নি, রুকুতে গেলে বলে আমি বলতে তাসবি পড়িনি, সলাৎ শেষ করে বলে আমি তো কি পড়ছি মনে নেই। এরপরে এমন অবস্থা হয় যে তার জীবনটাই অসার, কিছুই করতে পারে না সে। এরকম জীবন আসলে দুনিয়ার জীবনে কারোর জন্য মানে পছন্দের জীবন হতে পারে না। তো এইটা ইমানদার মজবুত থাকে, দৃঢ় থাকে, আর মুনাফেক দৃঢ় থাকে না, সে সবসময় পালাইতে বেড়ায়, পালাইবে পছন্দ করে। আল্লাহ তাআলা এটাকে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, এদিকেও না ওদিকেও না। তো যারাই এরকম এই চরিত্র অধিকারী, যারা ইমান থেকে মজবুত অর্জন করবে না, ইমান নেয়ার ক্ষেত্রে কোথেকে নিতে হবে যেটা বা সেটা ইমান নেয়ার ক্ষেত্রে তারা সঠিক ধারণা পাবে না,
এবং যেভাবে ইচ্ছে সেভাবে চলাফেরা করবে, তারা সবসময় এরকম মুয়াসওয়াস থাকবে, ওয়াসওয়াসা রোগীর মধ্যে থাকে। এখানে একটা জিনিস আমার সাবধান করা উচিত, হচ্ছে সাহাবায়ে কেরামের অন্তরে কখনো কখনো এরকম জিনিস আসতো, তিনি তারা বলেছে, কিন্তু তারা আসলে ব্যক্ত করতো না, অন্তরে আসতো, অন্তর থেকে আবার চলে যেত। এটা আসবেই, কারণ শয়তানের কাজ হচ্ছে এটা তুলে দেয়া। শুধু সাহাবায়ে কেরাম নয়, এটা সবার মধ্যে আর সাহাবায়ে কেরাম হতে শুরু আজ পর্যন্ত প্রত্যেকের মনে মাঝের মধ্যে হঠাৎ করে কিছু একটা এসে বসবে যে আসলে কি আল্লাহকে সৃষ্টি করলো কেনা হজবিল্লা, অথবা আল্লাহ এইটা করলো এটা কি ইত্যাদি, হঠাৎ করে কিছু একটা আসবে। ইমানদার এটাকে তাড়িয়ে দেয়, ইমান দিয়ে এ তাড়িয়ে দেওয়াটা হচ্ছে জিহাদ, জিহাদ করতে পেরেছে। আর যেটা অন্তর মধ্যে চেপে বসে আছে, কাজ করতে দিচ্ছে না, আমল আলিম জ্ঞান অর্জন করতে দিচ্ছে না, আল্লাহ বিরোধী কথা বলতে বলে দিয়েছে, তারপর সে বরবাদ হয়ে গেছে। যে বলে নাই তাড়িয়ে দিয়েছে, সন্দেহটা দূর করেছে, যার কাছে যাওয়ার সন্দেহ দূর তার কাছে সন্দেহ দূর করে চেষ্টা করেছে, এবং সে নিজে ইমা দোয়া করেছে, আল্লাহর কাছে কান্নাকাটি করেছে, আল্লাহ থেকে তার থেকে তাড়িয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ, এটা এটা ঠিক আছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত এই যে এটা আসবে না, এর অর্থ হচ্ছে তার দরকার লাগে না, অর্থাৎ কেউ কারো অন্তর এটা আসে না মনে করে, কেউ বুঝবেন যে তার অন্তরের মধ্যে বড় ধরনের কোনো সমস্যা আছে। সাহাবায়ে কেরাম আসতো, আপনার আসবে না কেন, এর অর্থ হচ্ছে আপনার দেখুন কাফের অন্তরে আসে না কেন, কাফের অন্তরে আসার দরকার লাগে না, তার তো অন্তর আগেই বরবাদ করে রাখছে, সেখানে এটা আসার দরকার, সে কুকুরে নিয়ে ভর্তি করে রাখছে। ইমানদার অন্তরেই তো এটা আসবে, কারণ তার তো পরীক্ষার জায়গা, তার অন্তর এটার মধ্যে মাঝে মধ্যে সন্দেহ আসবে, কিন্তু সে সন্দেহ সে স্থান দেয় না, ব্যক্ত করে না, বলে বেড়ায় না, এবং এইটাকেই নিয়ে সে সাংবাদিক সম্মেলন করে বসে না, এটাকে দিয়েই সে তথাকথিত বিদেশ থেকে জার্মানির ইয়া পাওয়ার জন্য, ভিসা পাওয়ার জন্য জায়গায় জায়গায় বলে বেড়ায় না, তো ওখান থেকে আবার বড় বড় লেকচার ছাড়ে না। কারণ হচ্ছে ইমানদার কখন বুঝে যে এটা শয়তানের কাজ, শয়তান আমাকে যে কোনো সময় ধোকা দিচ্ছে, ইমানদার বুঝতে পারে, এবং সে ইনাল্লাদিন ইজামাসহম তোয়া ফিবনে শয়তান তা দেখ করু, ইনাল্লাদিন তাকু ইজামাসহম তোয়া ফিবনে শয়তান তা দেখ করু ফাইজা মুবসিরুন, যারা তাকু অবলম্বন করে আল্লাহ তালা তাদের শয়তান তাদের অন্তরের ভিতরে ঢুকলেও এবং সে ওয়াসওয়াসা আসলেও আল্লাহর কথা স্মরণ করলে এটা পালাইতে থাকে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শিক্ষা দিয়েছেন, যখন কারো অন্তর ওয়াসওয়াস আসে তখন কী করতে, আউযুবিল্লাহ আউযু বলতে বলছে, আউযু আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের বিমান আল্লাহ বলতে বলেছে। আর কী বলেছে, আর বলেছে বাম দিকে তিনবার থুতু ফেলতে, তিনবার ফেলতে বলেছে, এত জোরে না যে আপনি সব পাশের মানুষকে আপনি থুতু দিয়ে ভরাই দেবেন, এটা না, মানে শয়তানকে যেন রাগমু করা হয়, তাকে যেন নাকে খত দেওয়া হয়, সে যেন আসতে না পারে, সে চলে যায়। আর কী বলতে বলেছে, কুরু আল্লাহ ওয়াহিদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা বলতে বলেছে, এবং আল্লাহ আস্তাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে বলেছে। এর অর্থ হচ্ছে তার কিন্তু একটা ঔষধ আছে, জিকির, আল্লাহ জিকির স্মরণ কর, তাযাক্কার। আবার যদি কোনো একেবারে বেশি সমস্যা হয়, কোনো আলেম কাছে গিয়ে জেনে নিতে বলছে, সন্দেহ হিসেবে না, জেনে নিতে বলেছে এটার উত্তর কী হতে পারে, এরকম কেউ যদি করে, কিন্তু সন্দেহ হিসেবে প্রসার প্রকাশ করে না, জেনে নেওয়ার জন্য, ঝগড়া বাঁধানোর জন্য না, বা সন্দেহ প্রসার করার জন্য না, উদ্দেশ্য না, এটা হচ্ছে ইমানদারের কাজ। কিন্তু যারা ইমান এবং কুফুরের মধ্যে যারা এই দোদুল্যমান অবস্থা আছে, তারা কখনো ভালো জায়গায় পৌঁছতে পারে না, সবসময় তারা একটা একটা বিভ্রান্তির মধ্যে অবস্থান থাকে, বিভ্রান্তির মধ্যে থাকে, এরা সঠিক জায়গায় কখনো পৌঁছতে পারে না। এই জন্য এই ভুলটার যে মূল জিনিসটা হচ্ছে এখানে, কারণ হচ্ছে তারা আসলে কোত্থেকে আকিদা গ্রহণ করতে হবে, আকিদা গ্রহণের মূলনীতি তারা সঠিক জায়গায় রাখতে পারে না। আমরা এখন আপনাদের সামনে এতদিন আমরা আলোচনা করেছি এর আগে আকিদা গ্রহণের, আহলে সুন্নাহ জামাতের আকিদা গ্রহণের মূলনীতি, তারা আকিদা গ্রহণ কোত্থেকে করে। আজকে আমরা আলোচনা করব বেদাতীরা আকিদা কোত্থেকে গ্রহণ করে। গুরুত্বপূর্ণ একটা জিনিস, বেদাতীরা আকিদা কোত্থেকে গ্রহণ করে, যেই কারণে তারা পদভ্রষ্ট হয়ে থাকে, বিভ্রান্ত হয়ে থাকে, দিগ্ভ্রান্ত হয়ে থাকে, হতভম্ব হয়ে থাকে, এবং তারা কোনো ইমানও পায় না, কুফুরি কোনোটাতে তারা কিছুই করতে পারে না, না কাফের তার বিরুদ্ধে যুদ্ধ করবে, না ইমানদার তার বিরুদ্ধে কিছু বলবো, এমন অবস্থা আছে, তার পক্ষে কিছু বলবো, এমন অবস্থার মধ্যে আছে। লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ তথাকথিত আলেম শ্রেণী পর্যন্ত এইগুলো জড়িত হয়ে আছে। তো এদেরকে, এদের আকিদা গ্রহণের মূলনীতি যদি বোঝা যায়, তাহলে আমাদের কাছে কিন্তু স্পষ্ট হয়ে যাবে যে এরা আসলে বিভ্রান্তিটা কোত্থেকে আসছে, আমরা সেদিক থেকে হেফাজত থাকতে পারবো। এই জন্য এর ব্যাখ্যা, এই ইমামের কথার ব্যাখ্যা যে তারা আকিদে কেন বিভ্রান্ত থাকে, এটা আমরা একটু উল্লেখ করবো কিছু জিনিস। বেদাতীরা কী করে, বেদাতীরা একটা দাবি সবসময়ই করে, কেউ বলে না যে আমরা কোরআন হাদিস থেকে নেই না, হ্যাঁ আছে একটা গোষ্ঠী বলে আমরা শুধু কোরআন থেকে নেই, এটাতে কাফের কোনো সন্দেহ নেই, কোরআনে কোথাও মাগরিবের নামাজ তিন রাকাত নাই, এদের অনেকেই তিন রাকাত পড়েও না, এরা কতক্ষণ বসে উঠে চলে যায়, তো ওদেরকে বসতে বলেছে কে, কোরআনে কোথাও বসার কথা বলছে, ও তো সবসময় দাঁড়িয়ে থাকা উচিত, কারণ কোরআনে কেয়ামের কথা আসছে, হ্যাঁ আল্লাহ দিন ইজকুরুল্লাহ কেয়ামা ওয়া কুরুদা ওয়া আলা জুনুব, কিছুক্ষণ শুয়ে কাত হয়ে থাকা উচিত, তাহলে
এর অর্থ হচ্ছে তারা বিভ্রান্ত পদভ্রষ্ট নয়, শুধু এরা কাফের হয়ে গেছে যারা শুধু কোরআনের কথা বলে। আহলে সুন্নাহ জামাত নয় শুধু, বরং যারা পদভ্রষ্ট তাদের মধ্যেও যারা কিছু ভালো, অর্থাৎ দুইটা গোষ্ঠী আছে, একটা হচ্ছে বাহাত্তর ফেরকা, একটা হচ্ছে এক ফেরকা, আরেকটা হচ্ছে বাহাত্তর ফেরকার বাইরের ফেরকা। মনে রাখবেন সবসময় জিনিস, একটা হচ্ছে যেটাকে বলে ফেরকাতুন নাজিয়া, নাজাত প্রাপ্ত দল, একটা হচ্ছে নাজাত প্রাপ্ত দল, এটাকে এটা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামা। এদের আরেক নাম, এদের আরেক নাম সালাফুস সালেহ, এদের আরেক নাম, এদের আরেক নাম হচ্ছে তয়েফা মনসুরা, সাহায্যপ্রাপ্ত দল, এদের আরেক নাম হচ্ছে আহলুল হাদিস ওয়াল আথার, এদের আরেক নাম হচ্ছে আহলুল ফিকহ ওয়াল নাজার। এরা একমত, এরা একটি গোষ্ঠী, এরা ফেরকা, এরা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এদের ভিন্ন এই নামগুলি এদের গ্রহণযোগ্য, এতে কোনো সমস্যা নেই, এরা একটি গোষ্ঠী। এর বাইরে ইমানদার অথচ আকিদাগত বিভ্রান্তিতে আসে তবে একেবারে কাফের হয়ে যায়নি, এরা হচ্ছে বাহাত্তর ফেরকা আর বাহাত্তর ফেরকা, তিয়াত্তর ফেরকার মধ্যে আর বাহাত্তর ফেরকা, অথবা বাহাত্তর ফেরকার মধ্যে আর একাত্তর ফেরকা। দুইটা হাদিস আছে, দুই ভাই বললাম, ওরা কী করবে, জাহান্নামে যাবে তবে তারা চিরস্থায়ী হবে না, অথবা তারা আল্লাহর ওয়াইদের জাহান্নামের ওয়াদার ধমকির ভিতরে আসে, আল্লাহ ইচ্ছা করলে কাউকে তার আমলের কারণে ক্ষমা করে দিতে পারেন, জান্নাতি দিতে পারেন, এটা আলাদা কথা, কিন্তু এরা চিরস্থায়ী জাহান্নামী নয়। কিন্তু এর বাইরে একটা গোষ্ঠী আছে যারা ইমানদার বলে দাবি করে আবার কাফেরও, এরা কারা, যেমন কাদিয়ানিরা, যেমন বাহাইয়ারা, যেমন বোহরারা, যেমন তথাকথিত যারা বলে যে আমরা কোরআন মানি হাদিস মানি না, এরা, অথবা এই জাতীয় যতগুলো, অথবা যেমন দুর্জিরা, দুরুজ যাদেরকে বলে দুরুজ, লেবাননে আছে তাদের অস্তিত্ব, অথবা নুসাইরিরা যারা সিরিয়াতে ক্ষমতায় আছে ওরা, অথবা আগাখানিরা, আগাখানি ছিলেন আপনি, প্রিন্স করিম আগা খান, ইসমাইল আগা খান, এরা কাফের। যে এই মানুষগুলো বাহাত্তর ফেরকারও বাইরে, মানে আপনি যদি এখানে একটা দায়রা দেন যে ছোট্ট একটা গোষ্ঠী হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামা, এর বাইরে বাহাত্তরটা ফেরকা, এর বাইরে আরেকটা গোল দিবেন, এর বাইরে চলে গেছে এগুলো, ঠিক ওদিকে চলে যায়, মানে একদম বাইরে চলে গেছে, সিটকে বাইরে চলে গেছে, দিন থেকে বাইরে চলে গেছে ওগুলি। ওরা কী করে, ওরা সুন্না মানে না, অথবা সুন্নার বিরুদ্ধে কথা বলে, বা কোরআন, এমন কি কোরআনেও কেউ কেউ সন্দেহ তৈরি করে, এরা বেরিয়ে গেছে এখান থেকে, এরা সন্দেহ করে, আপনি এদেরকে নিয়ে আর চেষ্টা করার দরকার নেই, ওদের সাথে আপনার কোনো সম্পর্ক হতে পারে না, ইমানদার কাফের মধ্যে সম্পর্ক হতে পারে না। ওরা যদি ইমান দাবি করতো এবং এরপরে এটা বলে, কেউ ইমানদার দাবি করে এটা, এরপরে যদি ওইদিকে চলে যায়, শরীয়তের দৃষ্টিকোণ হচ্ছে এদের জন্য মোরতাদের শাস্তি প্রয়োগ করা, কারণ এটা মোরতাদ হয়েছে, দিন থেকে বেরিয়ে গেছে, এটা শুধু সাধারণ কাফের হচ্ছে, এদের অপরাধ জঘন্য, সাধারণ কাফের হচ্ছে এদের অপরাধ জঘন্য, কারণ তারা দিনের মধ্যে সন্দেহ তৈরি করে, আপনি বুঝতে পারেন, এটা দিনের মধ্যে সন্দেহ তৈরি করে। এরা আপনার পরিবারের মধ্যে যখন কেউ খারাপ কথা ঢুকে আপনার খুব কষ্ট লাগে, বাইরে কিছু হলে আপনার এত কষ্ট লাগে না, কেন জানেন, ইসলামের ভিতরে কেউ যদি কোনো থেকে ইসলামের বিরুদ্ধে খাদ করে, ইসলামের 12টা বাজানো বসে থাকে, এরা খুব কষ্টকর জিনিসটা। বর্তমানে এই নাস্তিকদের সংখ্যা তো অনেক বেড়ে গেছে, এরা কিন্তু এই বাহাত্তর ফেরকার বাইরে, আমরা বাহাত্তর ফেরকার ভিতরে একটি আলোচনা করতেছি, বাইরে একটু সবাই জানে যে এরা বেরিয়ে গেছে, এদের নিয়ে আমরা আলোচনা করতো না, এদের সাথে আমরা বই লিখবো, এরা লেখা পড়েই বুঝতে পারবে সবাই, কিন্তু এদের যেগুলো সন্দেহ থাকে এই জন্য এটা বলে আলোচনা, যারা এই সন্দেহের মধ্যে দোলমান থাকে এই বাহাত্তর ফেরকার কথা আলোচনা করতেছে, এরা কী বলে, এরা সবাই একমত, এই বাহাত্তর ফেরকার মধ্যে যারা আছে, এরা যে কোরআন সুন্নাহ মানবো, রসুলের কথা মানবো, আল্লাহর বাণী মানবো, রসুলের বাণী মানবো, এবারে তারা একমত। কিন্তু সমস্যা কি, তারা আসলে কি কোরআন সুন্নাহ এক মৌলিক দাবিকে তারা মানে, এটাতে আমরা একটু এখন পরীক্ষা করে দেখবো আপনাদেরকে। বেদাতীদের তিনটি মৌলিক নীতি তারা বিশ্বাস করে কোরআন এবং হাদিসের ক্ষেত্রে, কোরআন এবং হাদিসের ক্ষেত্রে একত্রে তিনটা মৌলিক নীতি ব্যাখ্যা করে, সেটা কি, একদল আছে বলে যে আমরা হাদিসের শাব্দিক নীতি ব্যাখ্যা করে, তারা একটা শব্দ পাইছে নিয়ে ব্যাখ্যা শুরু করে দেয়, যেমন আল্লাহ তাআলা বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিচার কেবল আল্লাহরই হবে, আর কেউ বিচার করলে সেটা কাফের হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এটার উপর ভিত্তি করে খারেজিরা কি করছে, খারেজিরা উম্মতের শ্রেষ্ঠ মানুষগুলোকে কাফের করেছে, সাহাবায়ে কেরামকে খারেজিরা উম্মতের শ্রেষ্ঠ মানুষগুলিকে কাফের বলেছে, এমনকি তাদের মধ্যে এমন অবস্থা ছিল খারেজিরা উম্মতের শ্রেষ্ঠ মানুষদেরকে দালাল বলত, নাউজুবিল্লাহ, কইতো অমালা দালাল বলত। ইমাম নাসাই রহমতুল্লাহ আলাই তার সুনানুল কুবরার মধ্যে উল্লেখ করেন যে এরা কী করতো, সাহাবায়ে কেরাম যারা জীবিত ছিলেন, ইবনু ওমর, ইবনু আব্বাস বা এই জাতীয় যারা ছিলেন অত্যন্ত প্রাজ্ঞ জ্ঞানী মানুষ যারা ছিলেন, শেষ অনেকদিন জীবিত ছিলেন, তাদেরকে তারা পছন্দ করতো না, কেন, এই মানুষগুলো এরা আলেমুইয়ে বসে রয়েছে, ঘরের মধ্যে বসে রয়েছে ইত্যাদি, এরা কোনো কাজ করে না, জেহাদ করে না, এরা অমুক করে না, এই কোনো সদক আক্রমণ করতো, এদের বিরুদ্ধে আক্রমণ লেগে যেত। বর্তমানে আপনারা ভালো করে দেখবেন কারা এটা করে, নাম বলতে চাই না, দেখবেন যে কিছু সুবাহুল আহলাম,
তাদের বুদ্ধি শুদ্ধি কম, কিন্তু কথাবার্তা কি অবস্থা পাকা, বিভিন্ন জায়গায় লেখে কথাবার্তা বলে। এরা কি করবে, কোনো আলেম দিনের বিরুদ্ধে লাগতে কোনো দেরি করে না, এদেরকে উল্টা ওদেরকে বলবে দরবারি, ওদের বলবে কারবারি, ওদেরকে বলবে এক একজন এক এক নাম দিবে, হ্যাঁ কেউ কেউ দালাল ইত্যাদি কত রকমের শব্দ তো বলে, অমুকের গোলাম, অমুকের পাশাটা, অমুকের রিয়াল খোর, বিভিন্ন নাম খুঁজে পাবেন আপনি। আলেমদের সম্পর্কে এই বক্তব্য দেয়, এটি ঠিক খারেজদের চরিত্র তাদের মধ্যে আছে, আমি তা বলছি না তারা পুরোপুরি খারেজি, তো খারেজির চরিত্র তাদের মধ্যে স্পষ্ট, এটা স্পষ্ট বুঝতে হবে এটা কেন বলে তারা, কারণ তারা আলেম দিনকে সম্মান করে না, তাদের নিজেদের মতটাকে তারা প্রাধান্য দেয়, আল্লাহ এবং তার রাসূলের মতে সে নিজের মতকে প্রাধান্য দেয় এরা। তো খারেজিরা কী করতো এটা বলতেছি, একটা গোষ্ঠী আছে যারা ভাষ্য প্রকাশ্য একটা শব্দ নিয়ে দৌড়াবে, কি আল্লাহ তাআলা বলছে ইনিল হুকম ইল্লাল্লাহ, বিচার হুকুম ফয়সালা বিধান তো আল্লাহই দিবে, ব্যাস আল্লাহ ছাড়া কেউ যদি কোনো একটা বিধান দেয় সেটা কি আল্লাহ তাআলার বিধানের বিরুদ্ধে হইল না পক্ষে গেল এটা দেখার বিষয় না, সঙ্গে সঙ্গে কাফের বলে ফেলল, তাই ফির করলো এবং তাগুত বলল, এই জন্য প্রবণতা তাদের মধ্যে প্রচুর দেখা যায়। এরা এটা এরা হচ্ছে বেদাতিদের আকিদা গ্রহণের একটা নীতি, যে প্রকাশ্য শব্দ একটা নিব, প্রকাশ্য বাক্যে সব একটা শব্দের ব্যাখ্যা যা একসাথ করা নয়, বরং আমি একটা শব্দ নিয়ে দৌড়াচ্ছি, একই বিষয়ে বিভিন্ন নসকে একসাথ করে এর থেকে মাসালা বের করার চিন্তা ভাবনা তারা করে না, একটা শব্দ পেয়েছে এটা নিয়ে দৌড়াবে এবং এই যুবকদেরকে এটা নিয়ে বিভ্রান্ত করে, এটা খারেজি সম্প্রদায়ের কাজ। এরাও কিন্তু আহলে সুন্নাহ জামাতের আকীদার বিরোধী, এরা বাহাত্তর ফেকার অন্তর্ভুক্ত, এদেরকে আমরা কাফের মনে করি না, কারণ তারা মানহাজিগতভাবে ভুলের মধ্যে আছে। দ্বিতীয় আরেকটি সম্প্রদায় আছে যারা অপব্যাখ্যার নীতি গ্রহণ করে, কোরআন এবং সুন্নাহ যে সমস্ত আয়াত পাবে হাদিস পাবে এগুলিকে তারা আয়াত ও হাদিস পাবে এগুলিকে তারা অপব্যাখ্যা করে, তাদের মনমত হয় নাই সঙ্গে সঙ্গে অপব্যাখ্যা করে। তাদের কবি বলতেছেন ওয়াকুল্লুমা আও হামাদ তাশবিহা ফাওয়েদ আও ফাওয়েদ আও আউয়েল ওয়া রুম তানজিহা, আর যা কিছু তোমার কাছে তাশবিহ লাগে, আল্লাহর কেমন এটা হয় সন্দেহ লাগছে দ্বিধা লাগতেছে, সঙ্গে সঙ্গে অর্থ জানি না আমি এটা জানার দরকার নেই, অথবা বলো যে এটা অপব্যাখ্যা শুরু করে দাও এবং আল্লাহকে তুমি পবিত্র বর্ণনা করো, আল্লাহকে পবিত্র বানানোর জন্য আল্লাহ কোরআনকে বাদ দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে কাপড়ের নিচেরটা খুলে মাথায় পাকড়ি বেঁধে ফেলছে, বুঝছেন তো কথাটা, নিচের অংশ খুলে মাথায় পাকড়ি বেঁধে ফেলছে, কেমন দেখা যাচ্ছে বুঝতে পারছেন, এরকম তাদের অবস্থা। এরা কারা, জাহামিয়া সম্প্রদায়, মোতাজিলা সম্প্রদায়, সাথে সাথে এদের মধ্যে ঢুকছে আশায়ার এবং মাতুরিদি সম্প্রদায়, এই চার সম্প্রদায় এরা কাজ হচ্ছে যে কোনো ভাষ্যের অপব্যাখ্যা করা অথবা অর্থহীন করে দেয়া, নিষ্ক্রিয় করে দেয়া, যেগুলো নিষ্ক্রিয় এগুলো অর্থ নাই, এরা অর্থ নাই কীভাবে বলে, অথচ কোরআনে কারিম পুরোটাই হেদায়েতের জন্য নাজিল হয়েছে, আলিফ লাম মিম যেটা আপনি বলেন যে এটা তো হরফে মুকাত্তাআত বলে অকাট্য হরফ, এগুলি ভিন্ন ভিন্ন হরফ, এগুলো অর্থ নাই, এগুলি অর্থ নাই নয় এগুলো অর্থ আছে, এগুলো অর্থ বর্ণনা করা হয়েছে, আপনি আমার তাফসীর মধ্যে দেখতে পাবেন যেগুলো অর্থ বর্ণনা করা হয়েছে, সর্বজানিগুলো অর্থ বলেন যে হেদায়েতের কথা আলোচনা করেছেন, এর অর্থ হচ্ছে এগুলো এরকম নয় যে এগুলোতে অর্থ নাই, আল্লাহ তাআলার কোনো কিছু অর্থহীন না, নিষ্ক্রিয় করা যাবে না, সেখানে আল্লাহর বাণীকে কীভাবে নিষ্ক্রিয় করে, যেগুলো আল্লাহ সিফাত সম্পর্কে গুণগুলো এগুলো কীভাবে নিষ্ক্রিয় করে, আল্লাহ বলছে ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপর, আল্লাহর হাত নাই, আল্লাহ বলছে যে তার আল্লাহর চেহারা আছে, তারা বলছে আল্লাহর চেহারা নাই, আল্লাহ বলছে তার পা আছে হাদিসে স্পষ্ট আসছে, আর তারা বলছে না আল্লাহর পা নাই, তারা নিষ্ক্রিয় করে দিল অথবা কেউ অপব্যাখ্যা করলো। আগে কী করে, তারা নিজেদের মতো করে তাশবিহ দেয় দিয়া এবারে অপব্যাখ্যা করে, এরপরে বলে যে যারা হক কথা বলে তাদেরকে উল্টা মোশাব্বেহ বলে, নিজেদের মতো করে কি আল্লাহ আরশের উপর উঠেছেন, আমরা যখন বলি রহমান আরশের উপর উঠেছেন, বলে যে রহমান আরশের উপর উঠেছে, হায় রে তোর তো তাহলে তো তাহলে তো নিচে জায়েজ নেই, তাহলে তো আপনার বলতে বলছে কে, তো তাহলে তো নিচে আসলে উপরে উঠছে, কিন্তু আপনারটা এটা মানুষের সৃষ্টির আল্লাহর জন্য, এটা না আল্লাহ আপনি আপনি এটা নিচ্ছেন কেন আল্লাহর জন্য, আপনি আগে নির্ধারণ করে নিয়েছেন নিজের উপরে সৃষ্টির উপরে ক্যাশ করেছেন, তারপরে অস্বীকার করতেছেন, এই তাউইলের পক্ষ অবলম্বন করে, এটা বেদাতিদের কাজ, বেদাতির এই জাতীয় আকিদে এইভাবে আকিদে গ্রহণ করার কারণে পদভ্রষ্ট হয়ে পদভ্রষ্ট হয়েছে, তাহলে তাউইল অপব্যাখ্যার নীতি যারা গ্রহণ করবে এরাও পদভ্রষ্ট, এরা বেদাতি, কারণ হচ্ছে এই নীতিটা তাদের মধ্যে খুব বেশি দেখা যায়। এই জন্য নীতিটা কারা গ্রহণ করে, জাহমিয়ারা, মুতাজিলারা, আশারা ও মাতুরিদিয়ারা। আরেকটি গোষ্ঠী আছে যারা বলে যে ঠিক আছে তুমি যে অর্থ করেছো এটাও একটা ঠিক আছে, আরেকটা অর্থ আছে, আরেকটা অর্থ আছে, ইঙ্গিতপূর্ণ অর্থ খুঁজে, অর্থাৎ সরাস যে অর্থটা তারা মনে করে যে এই অর্থটা তুমি যে বলছো এটা তার প্রকাশ্য অর্থ, আমরা গোপন অর্থ জানি, তো আমরা গোপন অর্থ জানি। এরা হচ্ছে শিয়া বাতিনীরা, শিয়ারা, শিয়াদের মধ্যে একটা বিরাট গোষ্ঠী এটা গ্রহণ করে। আল্লাহ কোরআনে কারিম বলেছেন ওয়াশাজারাত আল মালউনাত ফিল কোরআন, কোরআনে যে গাছটিকে আল্লাহ লানত করেছেন, কোন গাছটা এটা,
জাকুম, আল্লাহ বলছে ইন্না শাজারাতাজ জাকুম ত্বআমুল আসীম কালমুহলি ইগলি ফিল বুতুন কাগালিল হামীম। আল্লাহ তাআলা বলছে জাকুম গাছ সম্পর্কে স্পষ্ট জিনিস উত্তর আছে, আর কায় কায় তার কাতে ব্যাখ্যা করে দিচ্ছে। ওয়া শাজারাতাল মালউনাতা ফিল কোরআন, আরখানে বলছে আল্লাহ তাআলা এটাই ইন্না শাজারাতাজ জাকুম ত্বআমুল আসীম কালমুহলি ইগলি ফিল বুতুন কাগালিল হামীম খুযু ফাতিল সওয়াইল জাহিম। তারপরে আল্লাহ তাআলা নয়াতে বলেছেন যে এটা হচ্ছে তালুহা কান্নাহু রুসু শায়াতিন, শয়তানের মাথার মতো এই গাছটি, দেখিয়ে দিয়েছে আল্লাহ তাআলা কিরকম বিদ্ঘুটে একটি গাছ এটা বলেছেন। শিয়ারা এসে বলবে এখানে গাছ, শিয়ারা এখনও সপ্রত্যেকটি শিয়া আউজবিল্লা, শিয়া মানে বিশ্বাস করে আউজবিল্লা, যে এখানে সাজারা বলতে আয়েশা রাদিয়াল্লাহকে বলছে কিসের কথা কোথায় নিয়ে গেল, আউজবিল্লা কিসের কথা কোথায় নিয়ে গেল, চিন্তা করে দেখছেন। তাহলে বিভ্রান্ত যারা প্রজ্ঞন্ত তারা এরকম গোপন অর্থ তারা ধারণ করে, গোপন অর্থে তারা বিশ্বাস করে। এতে গোপন অর্থ যারা বিশ্বাস করে এরা শিয়ার আফেদি আছে, বাতিনি ফেরকার লোকেরা আছে, অনুরূপ দার্শনিক পথের লোকেরা আছে, সুফিবাদী লোকেরা আছে। সুফিবাদী লোকেরা কীরকম একটা উদাহরণ দিই, আপনি তো কোরআন কারিম পড়ছেন ফাদু খুলি ফি ইবাদি ওয়াদ খুলি জান্নাতি, আল্লাহ তাআলা হাশরের দিন বলবেন যারা ভালো আমল করেছে হে আমার বান্দারা তোমাদের আমল নিয়ে তোমরা আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো, নেক আমল নবীন সিদ্দিকীন সুয়াদা সালের মধ্যে প্রবেশ করো, তাদের সাথে জান্নাতে যাও। এরা এটা ব্যাখ্যা করে নিয়েছে বাংলাদেশ যে পৃথিবীতে নিয়ে আসছে কি, যে এটার অর্থ হচ্ছে মুরিদ হও জান্নাতে যাও, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, মুরিদ হও জান্নাতে যাও, মুরিদ হও জান্নাতে যাও। এই ব্যাখ্যা তাকে কোত্থেকে আনছে, এটা গোপন অর্থ, এই গোপন অর্থ শুধু তাদের উস্তাদে জানার কেউ জানে না, এদের স্যার শেখে জানে, তাদের পিসাব জানার কেউ জানে না, শুধু এই গোপন অর্থ তারা বের করে। গোপন অর্থ আল্লাহ তার রাসূলের গোপন অর্থের দিকে আমাদের কখনো ধাবিত করেন নাই, প্রকাশ্য অর্থ যেটা শিখা যাচ্ছে, যেটা বোঝা যাচ্ছে, কিতাবে লেখা আছে, তাফসিরে লেখা আছে, আলেমরা বলেছে, সাহাবীরা বলেছে, তাবেঈরা বলেছে, ইমামরা বলেছে, সেগুলো নিতে পারে, সেগুলো নিজে বানিয়ে বানিয়ে অর্থ করে এরা। এতে অধিকাংশই সালাত পড়ে না, দেখবেন যে বসে আছে আখড়ার মধ্যে, বিভিন্ন আখড়া আপনি জানেন আমাদের লালন আখড়া আছে কুষ্টিয়াতে, এদিকে বিভিন্ন আখড়া আছে অনেকগুলো, বসে আছে সারাদিন পর্যন্ত, কী জন্য পড়ে না, কম পড়ছি চলতেছে আমার নামাজ, কেউ কত ওখানে পড়ে না, যাই এক মক্কা শরীফ পড়ে আসে, তিনি এখানে বসে আছেন কিন্তু মক্কা শরীফ যাই পড়ে আসছেন, হুজুর মক্কা শরীফ নামাজ পড়তে গেছে, কেউ কেউ এরকমও তো আছে। চিন্তা করে দেখেন ওদের সবাই কিন্তু এই গোপন অর্থে বিশ্বাসী, সালাতের একটা গোপন অর্থ আছে তাদের কাছে, যাকাতের একটা গোপন অর্থ আছে, এই গোপন অর্থে বিশ্বাসী। তাহলে কোরআনে কারিমের ক্ষেত্রে তিনটি নীতি তাদের মধ্যে দেখা যায়, একটা হচ্ছে যে আমি একটা শব্দ অর্থ পাইছি এটা নিয়ে তাকফির করে ফেলবে, যে আমি এটা খারেজদের কাজ, আরেকটি হচ্ছে অপব্যাখ্যার নীতি, অপব্যাখ্যার নীতি নিষ্ক্রিয়করণ অথবা অপব্যাখ্যার নীতি, আরেকটি হচ্ছে গোপন অর্থ বের করার নীতি। এই তিন নীতির ভিতরে থাকে বেদাতিরা, এটা হলো বেদাতিদের কাজ। এই তো গেল কোরআনে কারিমের ক্ষেত্রে, আচ্ছা সুন্নার ক্ষেত্রে হাদিসের ক্ষেত্রে তাদের কী নীতি, হ্যাঁ এটা আমাদের জানা দরকার। হাদিসের ক্ষেত্রে তাদের নীতি হচ্ছে বেদাতিদের, কারো কারো মতে হাদিস মুতাওয়াতের হতে হবে, হাদিস মুতাওয়াতের হতে হবে, হাদিস মুতাওয়াতের হওয়া বুঝেন কি না, হাদিস মুতাওয়াতের বুঝাইতে গেলে আমাদের একটু সময় লাগবে, তারপর বুঝে ইনশাল্লাহ। যেই হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে শুরু করে কিতাব লেখক পর্যন্ত এত মানুষও বর্ণনা করেছে যাদের গুণে শেষ করা যাবে না, এবং তারা কেউ মিথ্যার উপর একমত হওয়া যাবে না, এরকম এরকম কোনো এরকম হাদিস হতে হবে, নইলে হাদিস গ্রহণ আকিদের ক্ষেত্রে এই হাদিস আকিদের ক্ষেত্রে হাদিস দেওয়ার দলিল দেওয়া যাবে না, একদল মানুষ দলিল এটা প্রশক্ত করেছে যে মতবাদ হইতে হবে, এরকম মতবাদের কি খুঁজে পাওয়া যাবে, কয়টা খুঁজে পাওয়া যাবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ যে লিখেছেন সহিহ বুখারী, অনুরূপভাবে ইমাম মুসলিম রহমতুল্লাহ তার সহিহ মুসলিম লিখেছেন, এই কিতাবে যদি আপনি হাদিস খোঁজেন 80% হাদিস পাবেন যে মুতাওয়াতের না, তাহলে কি আপনি এগুলো আমলবদ্ধ করে দেবেন, এগুলো আগে নেবেন না, এগুলো বেদাতিদের কারবার, তারা বেদাতিদের কী করে মুতাওয়াতের হতে হবে এক গোষ্ঠী, আর গোষ্ঠী হলো মশহুর হতে হবে, একটু কমছে কথা মশহুর হলে হবে, মশহুর কী জানেন, মশহুর হলো যে বিখ্যাত, যে হাদিস খুব বিখ্যাত হইতে হবে, বিখ্যাত যদি কোরআন শুনে বিখ্যাত হাদিসের কিতাব বিখ্যাত হয় তাদের গ্রহণযোগ্য না, এই বিখ্যাত তাদের মধ্যে বিখ্যাত হইতে হবে, আমরা তো জানি না, আপনি যদি কারণ কোরআন হাদিসের কোনো দলিল নিয়ে আসেন বলুন এটা তো এইগুলি সাহায্য এগুলি কোত্থেকে নিয়ে আসছে এগুলি আমরা নিব না, এই জাতীয় কথা আপনি অনেকের মধ্যে পাবেন, অনেকের মধ্যে যদি হাদিস কোরআন হাদিসের দলিল আনেন তারপর বলবে যে কই এত হুজুর তো বলে না, এটা তো ওরা জানতো না নাকি, মানে তাদের কাছে প্রসিদ্ধ হইতে হবে এটা, অনেকে যদি কোনো এরকম হাদিস নিয়ে আসেন বলুন তো কোরআন বিরোধী হয়েছে, কোরআন বিরোধী হয়েছে কিনা খুঁজতে, কোরআন বিরোধী খুঁজতে পারে সুবহানাল্লাহ।
ইমাম ইবনে কাইয়িম রহমাতুল্লাহ একটা নীতি বর্ণনা করেছে বেদাতীদের, যে বেদাতী সিনার দুইটা নীতি আছে। একটা হচ্ছে যদি তুমি কোরআন দিয়ে দলিল দাও, তখন বলবে যে তখন কী করবে, মহকাম আয়াতগুলোকে মুতাশাবাহ দিকে নিয়ে যাবে। আল্লাহ যেখানে বলেছেন কুল আল্লাহ ওয়াহাদ আল্লাহ সামাদ, এটা কোনো সমস্যা নেই, কুল ইন্না আনা বাশারুম মিসলুকুম, এগুলি কোনো অর্থ বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না, আমি তোমাদের মতো মানুষ। এখন কাজ যা আকু মিনাল্লাহে নূর, তোমাদের মধ্যে আল্লাহ পাকের নূর আসছে, এখন নূরের আল্লাহ রসুল বানাবে। রসুল যে মাটির, রসুল অন্য জায়গায় বলেছেন বাসার, মাটির মাটির তৈরি মানুষ, মাটির মাটির উপাদান থেকে তৈরি হয়েছে বাসার মানুষ, আদম, আদম বংশ, রসুল আদম, আদমের বংশজাত মোহাম্মদ সাল্লাহ আলাইসলাম, রসুল্লাহ সাল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলাইসলাম। এই এত শত আয়াত হাত এগুলি তাদের কোনো কাজে লাগে না, কী জন্য? একটা শব্দ তো পাইছি ওখানে নূর বলছে, এইটার সবগুলিকে এটার উপর তাবিল করবে, অর্থাৎ কী করবে, মহকামগুলিকে মোতাশাবের দিকে নিয়ে যাবে, যেগুলি সুস্পষ্ট এগুলি অস্পষ্ট যেগুলি আছে ওগুলির দিকে নিয়ে যাবে, উল্টার দিকে নিয়ে যায়। এটা বেদাতির একটা চিহ্ন। আহলে সুন্নাত কী করে, যেগুলি স্পষ্ট এগুলি এগুলির দিকে যায়, যেগুলো অস্পষ্ট এগুলো এটার অনুসারে বিচার করে যে এটাতে কী বলেছে ওইটাই অর্থ, আর ওরা উল্টাটা করে। আর বেদাতি চিনার জন্য আপনি ইবনে কাইয়িম বলেন যে আরেকটা নীতি হচ্ছে বেদাতির, সেটা হচ্ছে যখন একটা হাদিস পাওয়া যাবে তখন বলছে কোরআনের সামনে নাও, কোরআনে মিলিয়ে নিবে, কোরআনের সাথে না মিলিয়ে নিবে না, কোরআনের সামনে নিয়ে যদি হ্যাঁ এরকম যদি হচ্ছে যে বিরোধী হয়েছে, এটা আলাদা কথা, কিন্তু কখনও কোরআন হাদিস বিরোধী হয় না, এটা মিথ্যা কথা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি চ্যালেঞ্জ করেছেন যে আমি এ পর্যন্ত কোনো সহি হাদিসকে কোরআন বিরোধী পাইনি, হয়তো সময়ের কারণে এক সময়টা হয়েছে আরেক সময়টা হয়েছে, কিন্তু কোরআন বিরোধী হয় না। তো সহি হাদিস কখনও কোরআন বিরোধী হতে পারে না, সহি হাদিস কখনও কোরআন বিরোধী হতে পারে না, হয় না। কিন্তু বেদাতীদের কাজ হচ্ছে এটা কন্ট্রাডিক্টরি দাঁড় করানো, এটা বিরোধী হচ্ছে, এটা 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 বিরোধী হচ্ছে, এটা বিরোধী নিয়ে আসে। এই জন্য তারা কী করে বই লেখে, তাউইল মুশকিল, মুশকিল মুশকিল হাদিস, হাদিসের মুশকিলকে তাবিল করো, ইবনে ফোরাক লিখছে বেদাতি হওয়ার কারণে। কিন্তু ইবনে কুতাইবা, ইবনে কুতাইবা এবং তার পরবর্তী ইমাম ইয়ারা যারা আসছে তারা কিন্তু এরকম মুশকিল বা দেখে নাই, তারা হচ্ছে মুখতারাফুল হাদিস, যে একতলাফ আছে, একটা মতভেদ দেখা যাচ্ছে এটা ঠিক করা দরকার, আলোচনা করে, অর্থাৎ যারা এটা পজিটিভ ব্রেন চিন্তা করে, আর যারা খারাপ ওরা নেগেটিভ চিন্তা করে, যেটাকে বিরোধী হইলো কেন, বিরোধী হচ্ছে বাদ দেওয়া যায়, বাদ দেওয়ার চিন্তাভাবনা করে, আর যারা আমল করার চিন্তাভাবনা করে তারা বলে যে মুখতালাফ হয়েছে, অর্থাৎ একটা একটা বিপরীত দেখা যাচ্ছে বাহ্যিকভাবে, এটা কীভাবে আলোচনা করা যায় সেটা সমাধান করার চিন্তাভাবনা করে, এটা হচ্ছে কাজ। তো বেদাতিতে একটা মূলনীতি হলো যেটা বললাম, প্রথমে কাজ হচ্ছে মোতাওয়াত্তির হতে হবে, আরেক দল যে না মশহুর হতে হবে, আরেক দল যে না মশহুর হওয়ার দরকার নাই, খবর ওয়াহেদ যদি হয় তাহলে খবর ওয়াহেদ দিয়ে প্রথমে একদল বলে আকিদাই নিব না, খবর ওয়াহেদ বুঝেন কিনা, সহি একদম বিশুদ্ধ, যেমন ইনামাল আমাল বিন নিয়া, এটা খবর ওয়াহেদ, কিন্তু এটা একটা খবর ওয়াহেদ, খবর ওয়াহেদ মানে হচ্ছে আল্লাহ রসুল থেকে ইমাম বুখারি পর্যন্ত সহি সনদ বর্ণিত, সবগুলো সত্যবাদী মানুষ যাদের সংরক্ষণের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, যারা সনদ থেকে মিল আছে রসুল পর্যন্ত, প্রত্যেকটি মানুষ হচ্ছে পাহাড়ের মতো পাহাড়, কিন্তু বেশি মানুষ বর্ণনা করে নাই, একসময় একেবারে 20-25 জন 30 জন বর্ণনা করে নাই, হয়তো এক দুই একজন দুইজন করে বর্ণনা করে আসছে, 4-5 জন বর্ণনা করে আসছে, কিন্তু ইমাম বুখারী পর্যন্ত এগুলি হাত সহি হাদিস দিয়ে হচ্ছে, এরা এগুলো নিবে না, না 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 এগুলি তো খবর ওয়াহেদ নেই না, আমরা খবর ওয়াহেদ সেটা শক্তিশালী মোতাবাতের হয় নাই, মশহুর হয় নাই, নিব না, একদল বলেছে এটা। আচ্ছা এদের আরেক দল কী বলে জান, যে কোরআনের সামনে নিয়ে আসো, কোরআনের সাথে মিশিয়ে নিব না, নিব না, একটু যেটা বললাম, এরা আরেক দল গোষ্ঠী আছে। আরেক দল কী করে, বিবেক বিরোধী হচ্ছে কিনা দেখো, কোনো হাদিস বিবেক বিরোধী হচ্ছে নিবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাছির এক ডানায় রোগ আছে আরেক ডানায় আরোগ্য আছে, এরা কয় যে এটা বিবেক বিরোধী, না না এটা বাদ বাদ বিবেক বিরোধী নেওয়া যাবে না, নাউজুবিল্লাহ, তোমার বিবেক বিরোধী হলে কি নেওয়া যাবে না, তোমার বিবেকটা কতটুকু, লক্ষ লক্ষ মানুষের বিবেক একত্র করলে তো আল্লাহ তাআলা যা দিয়েছেন এটা সামান্য জিনিস তোমাদের মধ্যে, ওমা উথিতু মিন ইলমি ইল্লা কালিলা, জ্ঞানের জায়গা যেখানে কম দিয়েছে, তো বিবেকের জ্ঞান তো অনেক কম, বিবেকের জ্ঞান তো অনেক কম, সেটা তুমি এটা দিয়ে আল্লাহর আল্লাহ কোরআন হাদিসকে বিচার কীভাবে করবে। শেখ হোসেন ইবনে তাইমিয়া রহমতুল্লাহ এর জন্য বলতেন, বেআই আকল ইউজ আল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহকে আমি কোন আকলে বিচার করবো, কার আকল দিয়ে বিচার করবো, আবে আকল ইবনে খাতিব, ইবনে খাতিবের রাই রাজির আকল দিয়ে বিচার করবো কোরআন সুন্নাহ, এটা কীভাবে বিচার করার জিনিস হতে পারে, এই বেটার আকল কতটুকু, এর চেয়ে বড়ো আকল মানুষ পৃথিবীতে ছিল না, নবীরা নবীরা কি এটা বলেন নাই, নবী বলেছেন এখন এর এবার আকল দিয়ে বিচার করতে হবে, কী জন্য নবীর আকল কি দেখে নাই, নবীর আকল কি এটা শুনে নাই, নবী কি দেখে নাই, আকল দিয়ে ব্যক্তি এটা বিচার করে নাই, তাহলে এই বেটার আকল দিয়ে বিচার করতে হবে কেন, এটাও শেখ হোসেন ইবনে তাইমিয়ার কথা বলতে চাচ্ছে এটাই, এরা কী করে কোরআনের সামনে দাঁড় করাতে হবে। আচ্ছা আরেক দল বলে না কোরআনের সামনে নয়, আরেক দল বিবেকের সামনে দাঁড় করাতে হবে, এটাও গেল। আরেক দল বলে যে হ্যাঁ তবে খবর ওয়াহিদ গ্রহণ করবো, শুদ্ধ হইলে, শুদ্ধ হইলে খবর ওয়াহিদ গ্রহণ করবো, না শুদ্ধ হইলে বলে না খবর ওয়াহিদ গ্রহণ করবো, তবে এটা গ্রহণ করবো সামারিয়াত আকলিয়াত না,
সামরিয়া তো আকলিয়া দুই ভাগ করে আঁকি দেখে, অর্থাৎ পৃথিবীর ভূত থাকলে এটা আকলিয়া, মরে গেলে হয় সামরিয়া, অর্থাৎ কবরের থেকে আজাব থেকে শুরু করে হাসরের দিন পর্যন্ত যেটা হবে ওইটা হলো সামরিয়াত, ওগুলিতে গ্রহণ করা যাবে। কিন্তু আকলিয়াত আল্লাহ তাআলা যেগুলো দুনিয়াতে আমাদেরকে ঈমান আনতে বলেছে আকিদার, যেমন আল্লাহর উপরে, রাসূলের উপরে, ফেরেশতার উপরে, এগুলির উপরে যেগুলো উপরে এখন উপরে জিনিস যেগুলো আমাদের এখন যেটা দরকার বেশি, এখানে হাদিস দিয়া দলিল, কবর বাদ দিয়ে দলিল দেওয়া যাবে না, সুবহানাল্লাহ। মরার পর একটা গ্রহণযোগ্য, মরার আগেরটা গ্রহণযোগ্য না। এই জন্য তাদের কিতাবের মধ্যে আপনি পাবেন সরাহ আকাদিন আসাফি, আপনি দেখবেন যে অর্ধেক পর্যন্ত কোনো একটা কোনো একটা আয়াত কোনো একটা আয়াত একটা হাদিস নেই যেখানে আকলিয়াত নাম দিছে ওরা। এগুলো আকলিয়াত কিসের? এটাও আকলিয়াত বললে আমরা এগুলো ইমানিয়াত বলব, গাইবিয়াত বলবো। গাইবি জিনিসগুলোতে অবশ্যই কোরআন সুন্নাহ যে শুদ্ধ আসছে এটা গ্রহণ করে নিতে হবে, এর কোনো বিবেক বিরোধী নয়। বিবেকে না ধরলে আপনার বিবেকের স্বল্পতা আছে, বিবেক বিরোধী হতে পারে না। তাহলে এটাই হচ্ছে নীতি যে এরা গ্রহণ করে, এটা বলে আকলিয়াত জায়গাতে গ্রহণ করা যাবে না, সামরিয়াতে গ্রহণ করা যাবে। সামরিয়াত মরার পরে কবর আজাব থেকে শুরু করে হাসরের মাঠে কী হবে, এগুলো চাল শুনছি এই জন্য গ্রহণ করবে। আর এগুলো আমার বিবেক ধরে, মরার পরে তো বিবেক নাই এই জন্য ধরে না তাদের। আর বিবেকের আগে বিবেক আছে চাঙ্গা, এক একজন বুদ্ধিজীবী সবাই দাবি করতেছে, হ্যাঁ সব বিবেকে তার ধরে, বিবেকে না ধরলে নেবে না। এই জাতীয় মানুষগুলো আকিদা বিভ্রান্ত এবং এরা বেদাতীদের অন্তর্ভুক্ত। এটা হলো হাদিসের ক্ষেত্রে, হাদিসের ক্ষেত্রে যা হলো। আরেক দল কী করে, আরেক দল বলে হাদিসের ক্ষেত্রে তো দুরুল হাদিস নেওয়া যায়, ঠিক উল্টা, এমনি তারা হাদিস নেবে না মোতাবাতের না হলে, ঠিক আবার উল্টাটা দুর্বল বানোয়াট হাদিসও নেয়। আপনাদের মধ্যে কিছু লোক এখন কিন্তু খুব মাহাদি নিয়ে খুব চাঙ্গা, মাহাদি দাজ্জাল এগুলো নিয়ে এত বেশি, দাজ্জাল ছাড়া তো কথাই চলে না, সব কিছু দাজ্জালই বলা চলতেছে তাদের। দাজ্জাল আর মাহাদি খুঁজি বের করতেছে, দরকার হলে জেলে ঢুকেছে কেউ, কোন কার জেলে আসছে, কার দাড়ি কট্টুওয়ালা ছোটো ছোটোওয়ালা কোন বেটা দাড়িতে দাজ্জাল ইয়া রয়েছে, মাহাদি ইয়ে রয়েছে, এগুলি তো এখন কনসিকুয়েন্স তৈরি করে কেউ কেউ বলে যে এই যুদ্ধ হইতেছে, অমুকখানে এটা হবে, অমুকখানে এটা হবে, এই তো ভারতের যুদ্ধ লেগে গেল, এরপরে এগুলি কত রকমের কনসিকুয়েন্স তৈরি করতেছে, এসবই হচ্ছে বিভ্রান্তি। এগুলি সবই দুর্বল হাদিসের উপর নির্ভরশীল করে, জানেন সহি হাদিসে এত এই সমস্ত কথাবার্তা খুব একটা নাই, অল্প যেটুকু আছে ওটুকুর মধ্যে, অটুকুর মধ্যে যা আছে ওইটার মধ্যে এই এত কিছু বানানোর মতো বিরাট গল্প ফাঁদে দেওয়ার মতো অবস্থা নেই, গল্প বেঁধে দেবো সে বসে। এই গল্প ফাঁদার যে অংশটুকু তারা যোগ করে দিচ্ছে বিভিন্ন জায়গা থেকে, ওইগুলো সবগুলো দুর্বল, মূল অংশটুকুর মধ্যে সমস্যা নেই, মূল অংশটুকু তারা আমল করে না। বুখারি মুসলিম যে হাদিসগুলো সহি আসছে ওইগুলি যথেষ্ট থাকলে যথেষ্ট, তাদের সমস্যা ছিল না সহি হাদিসগুলো, তারা কেউ দুর্বল হাদিস আইনা, এরপর মিলে গেছে। একজনের সাথে আমি যখন বললাম যে এগুলো তো শুদ্ধ না, বলতেছে আপনি বুঝবেন যখন চলে আসবে মাহাদি, চলে আসলে বুঝবেন, এর আগে বুঝবেন না আপনি, মানুষ আমাকে ধমক দিচ্ছে। আমি তো আমি বুঝাতে থাকেন, আপনি বলেন না শুদ্ধ কিনা, কারণ শুদ্ধ এখানে সব কাজ শুদ্ধ লাগে না, মানে এখানে আর শুদ্ধ লাগে না, আকিদের ক্ষেত্রে তখন আর শুদ্ধ লাগে না, যদি তাদের মন মতো হওয়ার মতো হয়ে যায়, প্রবৃত্তির মতো হয়ে যায়, তখন তার দুর্বল হাদিস তাদের চলে এবং বানোয়ার জিনিসও চলে। নওয়াইম আহমদ আল মারওয়াজি রহমতুল্লাহ আলী তিনি একটা গ্রন্থ লিখেছেন, সেখানে তিনি সনদ সবর্ণনা করেছেন, ইমামদের কোনো দোষ নাই, তারা সনদ সবর্ণনা করে যান, যে কোনো জিনিস সনদ সবর্ণনা করলে আপনার দায়িত্ব হচ্ছে সনদ দেখা। এখন একজন কি সনদ সম্পর্কে জ্ঞান নাই, অথবা তার মাথার ভিতরে আগে থেকে হাওয়া প্রবৃত্তি আছে, সেই সনদ যেটা দেখুন না দেখুন সহি লিখে দিছে একটা, এখন সে কী করে ওই কিতাবিটা দিয়ে সারা দুনিয়া প্রচার করে বেড়াচ্ছে যে এই তো ফেতনা শেষ, এই মেহাদি এসে গেল, এ 21 সালে, কেউ 20 সালে, কেউ তো 18 সালে, 16 সালে ছিল, কেউ তো কয়েকদিন আগে গত মাসে বোধহয় একবার বলেছে যে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, এই ঘটনা ঘটে যাচ্ছে, এত তারিখে এত পৃথিবী অমুক হয়ে যাচ্ছে, পাথরে আর পাথর এসে পড়তেছে, কিছুই মানে বুয়ে কথা। এগুলো সবই হচ্ছে কী জন্য, বসে বসে এই সমস্ত শব্দ একটা খুঁজে এটা অর্থ বাইর করে, কেউ এরকম বের করে, কেউ ওরকম বের করে, কেউ তো বসে বসে নিজের নাম বদলাইয়াও কেউ কেউ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ বানিয়ে ফেলে, কী জন্য মাহাদি দাবি করার জন্য, জানেন আপনারা জানেন মক্কাতে বসে রয়েছে একজন মাহাদি বাংলাদেশ বাঙালি, একজন মাহাদি দাবি করার জন্য মক্কায় বসে রয়েছে, দুর্ভাগ্য না সৌভাগ্য বাঙালিদের মাহাদি পাওয়া গেছে বাংলাদেশে, এটা আপনারা চিন্তাভাবনা করবেন। এ হচ্ছে কোরআন এবং হাদিস থেকে তারা কীভাবে আকিদা নেয়, আমরা কিন্তু বুঝছেন তো আকিদা কীভাবে ভুল তারা করতেছে। আচ্ছা আসেন, এজমা তারা কি আকিদা নেয়, এজমা থেকে তারা নেয় আকিদা, দাবি করে যে আমরা এজমা নেই, কিন্তু সমস্যা কি জানেন, আকিদা নেওয়ার ক্ষেত্রে আহলুস সুন্নাহ জামাতের যে এজমাটা আছে এগুলি তারা গ্রহণ করে না, নিজেরা বেদাতি একটা এজমা দাবি করে। কীরকম, আপনি যদি বলেন যে মিলাদ নাই, কোনো মিলাদ উপর এজমা হয়ে গেছে, আপনি যদি বলেন যে এই কাজটা নাই, কোনটা তো এজমা হয়ে গেছে। একজনকে আমি বললাম যে হাত বের করে নাই, মিথ্যা কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর জন্য হাত বের করেন নাই, এরা বলে হাত বের করেছে, কোনটা এজমা, এজমা একজন বলে এজমা, কিসের এজমা, এটা কি তার এজমা হয়েছে, মানে নিঃশ্বাস ফেলতে পারতেছে না এরকম না কিনা এজমা, ঐক্যমতের জিনিস মিথ্যা দাবি করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চলে যাওয়ার পরে তিনি বলেছেন আমার উম্মত কখনো পদভ্রষ্টতায় একমত হবে না, এটা এজমার বলেছে। নাকি আকিদার ক্ষেত্রে বেশ কিছু এজমা আছে যেগুলো মূল আকিদাকে শক্তিশালী করে, মূল আকিদা আকিদা এজমা দিয়ে আকিদা সাব্যস্ত হয় না, আমরা এটা বলেছিলাম
গত পর্ব। কিন্তু এরা কি করে, এজমা দাবি করে এবং এজমা দিয়ে আকিদা বানাই ফেলে, যে আকিদা তারা নিজেরা বানাবে এটাকে এজমা দিয়ে দাবি করবে। এজমা ঘটন কখনো সংঘটিত হয়নি। তাহলে এখানে বোঝা গেল যে তারা দুই দিক থেকে এখানেও বিভ্রান্ত। আসুন, তারা কি এই আমরা যেগুলি বলেছি এগুলিতে সীমাবদ্ধ থাকে এক আকিদা নেওয়ার ক্ষেত্রে? না, তাদের আকিদার আরও উৎস আছে, এগুলির দিকে দৌড়ায়। কোথায়? তাদের মধ্যে দেখবেন কেউ স্বপ্ন দিয়া আকিদা আকিদের স্বপ্ন থেকে আকিদা নিচ্ছে, কেউ কাশ্প থেকে নিচ্ছে, কাশ্প হয়ে গেছে। কেউ স্বপ্নে জিজ্ঞাসা করে, আল্লাহ রসুল আপনি কি বলছেন যে রফিকদান করতে, মানে এগুলো তারা কি স্বপ্নে জিজ্ঞাসা করে। আমি একজনকে পাইছি, উনি স্বপ্নে দেখছে হাসান ইবনে আলীকে, নাউজুবিল্লাহ, মানে আল্লাহ জানে কেমন চিনলে উনি হাসান ইবনে আলী। স্বপ্নে বলছে হাসান ইবনে, বলছে না রফিকদান নাই, তুমি এই স্বপ্ন দিয়ে বলতে বলছি, তুমি কোরআন হাদিসে আছে, তুমি দলিল দিয়ে আছে হাদিস দিয়ে, তুমি এটা দিয়ে সাব্যস্ত করো, যথেষ্ট আল্লাহ দিন যথেষ্ট, স্বপ্নের জন্য রেখে দেন না রসুল কিছু, স্বপ্নের জন্য কোনো কিছুই রেখে যান না, দিন যথেষ্ট। স্বপ্ন ব্যক্তির জন্য কখনো কখনো দলিল হতে পারে, ব্যক্তির জন্য যদি কোনো সে ভালো অবস্থা দেখে তাও ভালোর দিকে হবে, কোরআন বিরোধী কিছু হবে না, শরীয়ত বিরোধী হলে সে স্বপ্ন দলিল না। ব্যক্তির কিছু ইমা থাকতে পারে, সংকেত থাকতে পারে, মানুষ যে করে অনেক সময় ইস্তেখারা করে তখন যে ভালো কিছু দেখে, কিন্তু স্বপ্ন তার ইমা আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত আসছে ভালো কিছু করা যাবে, এটা হতে পারে, এটা খারাপের অর্থ না, এটা কোনো তার কোনো শরীয়তে কোনো বিধানকে লঙ্ঘন করা হচ্ছে না, লঙ্ঘন করলে কিন্তু এটা জায়েজ নেই। আপনি এমন একটা জিনিস দেখছেন যেটাতে আপনার বলা হচ্ছে যে আপনি যেন একটা গরু নিয়ে অথবা শিনি নিয়ে আপনি কোনো নদীতে নিয়ে ফেলে আসেন, জায়েজ হবে না, কেন তো আপনি শিরক করতেছেন, এটা শয়তান দেখাচ্ছে, এটা তো বোঝা গেলো আপনার ভালো অবস্থা দেখা নাকি। শরীয় বিরোধী জিনিস কখনো স্বপ্নে দেখলেও দলিল হয় না, কিন্তু এদের কাছে স্বপ্ন দলিল, কাশ্প দলিল, কারামত দলিল, মনে জাগ্রত হওয়া দলিল, শব্দ একটা আসছে আমার কাছে, শব্দ ব্যাখ্যা পাইছি, এটা দলিল। অথবা তাদের কেউ কেউ এসরা মেরাজ চলে যায়, কেউ কেউ মেরাজে আসে, মেরাজে যায়। জানেন আব্দুল করিম জিলি বলতেছে যে আমি মেরাজে গেছি, মেরাজ থেকে ফিরে আসছি, মেরাজে এটা নিয়ে আসছি। হ্যাঁ, আত্মার তো লজু দেবে রাজাতি, তাই কবিতার মধ্যে বলতেছে, তাইয়ের মধ্যে তার যে ইবনুল ফার তার তাইয়ের মধ্যে বলতেছে যে আত্মার তো লজু দেবে রাজাতি, আমি তো গেছিলাম গা মেরাজে, ফিরে আসে আমার সমস্ত উজুদকে আমি আত্মমুখ করে দিছি, আত্মগন্ধময় সুগন্ধময় করে দিছি, আউযুবিল্লাহ। এরা হলো সুফিবাদের যারা বড় লোক, যারা বড় প্রধান, যারা এর কারবার জিলি বলে ওদেরকে, আব্দুল করিম আল জিলি, তাদেরকে জিজ্ঞাসা করলে এরা স্পষ্ট বলবে এরা কারা। এদের মধ্যে আছে মিথ্যা বর্ণনা, গালগাল বর্ণনা, জানেন তো, যদি আর কিছু না থাকেন ফাজাইল হাজটা পড়লে কিন্তু পাবেন, আমি কার ব্যক্তির নাম বলতেছি না, কিন্তু বইটার মধ্যে আছে। এছাড়া কারো কারো নাম আমরা বলতে চাই না, আপনারা জানেন যে কোনো দরবার শরীফের কোনো ব্যক্তি মারা গেছে, তার যে সমস্ত বই আছে এই বই যদি কেউ পড়ে গল্প ছাড়া কিছুই পাবে না, এমন এমন গল্প, মিথ্যা গল্প বলে কারামত বলে চালিয়ে দিচ্ছে, মিথ্যা গল্প সব কারামত হয়ে গেল। মিথ্যা গল্প কেন বলছি, এগুলি অসম্ভব জিনিস বলেছে তারা, এগুলি এমন জিনিস আল্লাহ মতো রসুলের কথার বিরোধী কথাবার্তা। তাদের পানির উপরে নামাজ পড়তে বলছে কে, রসুল কোনোদিন বলছে পানি, তার ডাঙ্গার অভাব আছে, ডাঙ্গার অভাব আছে পানির মধ্যে নামাজ পড়বো কি জন্য, দেখানোর জন্য? কেউ বলছে পানির উপর নামাজ পড়তেছে দেখছি হুজুর, একটা কেন পানির উপর নামাজ পড়তে যাচ্ছে হুজুর চুরি করে, হুজুর জায়গা নেই, পানি উপরে যাওয়া সব জায়গা নেই, জায়গা না থাকলে আছে পড়লে মনে করলাম যাচ্ছে কিছুর উপরে নামাজ পড়তেছে পানির মধ্যে, মানলাম উপরে জায়গা থাকতে হুজুরের কি ইয়ে লেগেছে, মহা প্লাবন লেগে গেছে, যে নুয়ের প্লাবন যে উনি পানিতে নামাজ পড়তে হবে, কেউ মুখুজ আকাশে উড়ে যাচ্ছে কেন, উনি আকাশে ফাঁকি নাকি, উনি আকাশে উঠবেন কেন, হ্যাঁ আকাশে উঠলে তিনি আকাশে সহজ করে আসবেন তিনি, তাহলে তো উনি নিশ্চয়ই শয়তানের ডানার মধ্যে উঠছে, নিশ্চয়ই জিন কোনো জিনের উপর জিনের কাদের উপর করছে, একজন যাবে, এটা হতে পারে জিনেরা এক শয়তানি করে, কারণ শীত একজন চিন্তা করে তখন সেই কাজটা করে, মৃত্যুর সময় রসিয়ত করে যে এটা যেন কেউ না করে। তো এই জাতীয় গল্প এদের কাছে আবার দলিল হয়ে যায়, এগুলি যখন তো হক নিতে চায় না, এই জায়গা তো পূর্ণ হতে হবে, বাতিল দিয়ে পূর্ণ করে, সেটা ইসরায়েলি বর্ণনা তাদের কাছে দলিল হয়ে যায়, ইসরায়েলি বর্ণনা। যদি আপনি সারাদিনও বলেন যে আজরাইল নামে কোনো ফেরেশতা নাই, আপনাকে মার দিবে, একবার তো মক্কাতে আমি মার দিতে লাগছিলাম, বলে আজরাইল নামে ফেরেশতা নাই, মানে লোক লাগাই দিয়েছে আমার পিছনে, কে দর দর কি জন্য, আমরা সারা জীবন শুনে এসেছি আজরাইল নামে ফেরেশতা আছে, বেটা আজরাইল নামে ফেরেশতা নাই, কোত্থেকে আসছে রে, নাস্তিক বানাচ্ছে আমার, উল্টো হয়ে গেছে কি জন্য, ইসরায়েলি বর্ণনা হচ্ছে না, আজরাইল হয়তো কোথাও পাইছি এটা নিয়ে, এখন আজরাইল বানাইতে হবে, এটা মালাকুল মতকে আজরাইল বানাইতে হবে, মালাকুল মত আল্লাহ তাআলা কোরআন হাদিসে কোথাও আল্লাহ বলে নাই, রাসূলও বলে নাই, আজরাইল নামে কোনো ফেরেশতা নাম বলে নাই, এটা বানোয়াট, এটা হয় ইসরায়েল থেকে, ইসরায়েলি রেওয়ায়েত নিজেরা বানাইছে, কিরকম বানাইছে, জিব্রাইল মিকাইল ইসরাফিল এগুলো আজরাইলগুলো সুন্দর হয়, খারাপ না, এই জন্য বানাই দিছে একটা, কেউ হয়তো অথবা কোনো কোনো এক বুজুর্গ হয়তো স্বপ্নে দেখছে এই নাম পাইছে, লেগে লাগাই দিছে, এখন আজরাইল ফেরেশতা হয়ে গেছে, এরকম কোনো
ফেরেশতার বর্ণনা আসলে আহলে সুন্নাহ জামাতের কিতাবে নাই, এরা কোত্থেকে নিয়েছে এটা গল্প অথবা ইসরায়েলি বর্ণনা থেকে, এটা তাদেরকে দলিল হয়ে যায়, কিন্তু কোরআন হাদিসের ভাষ্য তাদের কাছে দলিল হয় না দুর্ভাগ্যবশত। আরেকটা কী করবে, তাদের দলিলের মধ্যে মুতাশাবিহাত, কোরআন আয়াত যেগুলো অর্থ বোঝা যায় না এগুলিকে নিজের মন মতো করে ব্যাখ্যা করবে, এগুলিকে নিজের মন মতো করে ব্যাখ্যা করবে। আপনি বহু পাবেন, আপনি যদি কোনো ইয়ার দরবারে যান, বিশেষ করে যদি লালনগুলো লালন শাহের দরবারে যান, আপনি এগুলি পাবেন। একজনও বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ যতহরব মুহাম্মাদুর রাসূলুল্লাহ ততহরব, লা ইলাহা ইল্লাহ যিনি মুহাম্মদ তিনি নাউযুবিল্লাহ। আবার বলতেছে আহমদ আহাদ, আহাদের মিম ঢুকাইয়া তিনি হলেন আহমদ, মিম বাদ দিয়ে তিনি হলেন আহাদ নাউযুবিল্লাহ। আবার দেখলাম দেখলাম ওই দিন সরাসরি ওয়াজ করতেছে, আপনার পাবেন নেটওয়ার্ক নেট ইয়ার ইন্টারনেট ফেসবুকে আছে, ওয়াজ করতেছে, কী ওয়াজ করতেছে জানেন, যে যিনি ছিলেন নিরাকার তিনি হয়ে গেলেন আকার, তিনি হচ্ছে নিরাকার ছিলেন আল্লাহ আকার হয়েছে মোহাম্মদ নাউযুবিল্লাহ। এই যে কথাগুলো তারা বসে বসে বানাচ্ছে নিজেরা বসে বসে, আল্লাহর কোরআন এবং হাদিসের কোরআন আয়াত এবং হাদিসকে নিজেরা মুখ্য ব্যাখ্যা অস্পষ্ট জিনিসগুলো নিয়ে শয়তানি বানাচ্ছে বসে বসে, এমন কেউ কেউ ইচ্ছা করে নিজেরা বানাচ্ছে বসে বসে, কোরআন আয়াতও নেয় না দরকারও মনে করে না, এটা হয়তো আহাদ শব্দ পাইছি, এই জাতীয় শব্দগুলি দিয়ে তারা দলিল নিতে রাজি আছে, কিন্তু যেগুলো তারা কোরআন হাদিসের স্পষ্ট এগুলো থেকে নিতে রাজি নেই। আরেক গোষ্ঠী আছে, তারা সবসময় খুঁজে যে অমুক খানের কোনো নতুন কোনো কথা আসছে, ইহুদি হোক নাসারা হোক, ইহুদিরা কিছু করছে, নাসারা কিছু, হিন্দুরা কিছু করছে, এদের কাছে তাদের গ্রহণযোগ্য কীরকম, কিছু মানুষ দেখবেন যে যোগ ব্যায়ামে বসে গেছে, সুন্দর নাম দিচ্ছে, এখন কোয়ান্টাম মেথড অমুক মেথড, মেথডের অভাব নেই, মেথোডিয়ানদের জ্বালায়, এদের কাছে কোরআন সুন্নাহ যথেষ্ট না আকীদার ক্ষেত্রে, ওখান থেকে বসে বসে মেথোডিয়ানদের তারা এখন সমাধান করবে, এমন সমাধান করে বসে বসে যে সেখানে দেখবেন আপনি অনেককে যে বলতেছে যে একটা মাটির বাক্সে রাখা হোক, আপনি আমার সমাধান হয়ে গেছে, অমুকে আপনাকে সমাধান করে দিচ্ছে, এগুলি বসে বসে চিন্তা করেন আপনি সমাধান হয়ে যাবে, এই যে শিরকি জিনিসগুলো তাদের শেখানো হচ্ছে, এটা যথেষ্ট তারা নিতে তারা রাজি আছে তারা, কিন্তু তারা কোরআন সুন্নাহ থেকে যথেষ্ট মনে করে না, কোরআন সুন্নাহকে যথেষ্ট মনে করে না, এরা নিজেরা এই সমস্ত ইহুদি নাসারা বা মাজুসদের বা হিন্দুদের যে সমস্ত চিন্তাধারা এদেরকে লালন করে তারা আকীদা গ্রহণ করতে চায়। এদের মধ্যে একটা গোষ্ঠী আছে ওয়াদা তুলুজি বিশ্বাসী হয়ে গেছে, কোথেকে হিন্দু থেকে নিছে, এদের থেকে নেয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি এদের আকীদা গ্রহণের যে উৎস এটা নির্ধারিত কোরআন সুন্নায় তাদের কাছে সীমাবদ্ধ নয়, কোরআন সুন্নাহ নেয়ার ক্ষেত্রেও তাদের বিভ্রান্তি, এজমার ক্ষেত্রে বিভ্রান্তি, এর বাইরে তারা নিজেরা ভিন্ন ভিন্ন আকীদা সূত্র বানিয়ে নিয়েছে। এখন আমি কিছু জিনিস উল্লেখ করব যাদের আকীদা বিশ্বাসে বিভ্রান্তি এত ব্যাপক আর পর্যায়ে পৌঁছে গেছে, আমি কিন্তু নাম ধরে ধরে উল্লেখ করবো কিছু। যারা দর্শনবিদ যেমন তারা কোরআন সুন্নাহতে আকীদা নেবে না, কোত্থেকে নিবে বলে ইবনে সিনা ফারাবি যা বলছে তার থেকে আকীদা নিব, বিশ্বাস নেবে। আবার কি সুফিবাদী দর্শনবিদ একটু আছে, নিশ্চয় দার্শনিক যারা তারা হলো ইবনে সিনা ফারাবি, এরা আকীদা নিবে কোত্থেকে, যে তাদের উত্তরসূরি যারা বলছে কে, তাদের উত্তরসূরি কে, অ্যারিস্টটল, অ্যারিস্টটল, তারপরে প্লেটো, সক্রেটিস, অথবা এই জাতীয় যারা ছিল ডেমোক্রেটস যারা চলে গেছে ওদের মত থেকে তারা আকীদা নিচ্ছে, এরা নিছক দার্শনিকেরা যেমন ইবনে সিনা ফারাবি। আরেক গোষ্ঠী আছে যারা সুফিবাদী দার্শনিক, সুফিবাদী দার্শনিকরা কী করে, ইবনে আব্দুল করিম জিলি, সোহরাওয়ার্দি, ইবনে সাবিন, ইবনে হুদ, ইবনে আরাবি, এবং তাদের সাথে শেষের দিকে এসে গাজালি রুকসা, আল্লাহ তাদের ক্ষমা করুন তিনি বের হয়ে গেছেন পরে, এরা কী করে, এদের আকীদের উৎস হচ্ছে, আকীদের উৎস হচ্ছে সম্পূর্ণরূপে ইশরাকিয়া, এশাগুলো ফয়েদ বলা হয়, এই যে দেখবেন হুজুরে কইতেছে ফয়েজ বরকত আসতেছে, হুজুরের ফয়েজ হয়, ফয়েজ নাম ছাড়া নামই হয় না, ফয়েজুল আলম, ফয়েজুল আলম, তাদের সব কিছু চলতেই আছে, আমরা কারো নাম বদলাচ্ছি না, বুঝতে পারছেন আপনারা, শুধুমাত্র তারা ফয়েজের আশা বসে থাকে। এই মানুষগুলো আসলেই বিভ্রান্ত, অর্থাৎ আকিদা নেওয়ার ক্ষেত্রে তারা আসলেই বিভ্রান্ত হয়ে আছে, এরা কী করতো, কখনো কোরআন হাদিস দলিত না। আব্দুল করিম জিলি, সোহরাওয়ার্দি, মকতুল সোহরাওয়ার্দি বলে ওনাকে, ওই সোহরাওয়ার্দি না যে সোহরাওয়ার্দি না তরিকার, উনি ওনাকে বোঝানো ছিলেন, আরেকজন আছেন মা সোহরাওয়ার্দি, ইবনে সাবিন, ইবনে হুদ, ইবনে আরবি, এরা সবগুলি হচ্ছে বিভ্রান্ত, এরা কোনোদিন কোরআন হাদিস দলিলীকরণ করতে নিত না, তারা তাদের দর্শন শাস্ত্র যেটা বুঝাইতো, এবং সেই দর্শন শুধুমাত্র এরা খালিদ বিভিন্ন দেশের দর্শন দিয়ে, শুধু গ্রিক দর্শন না, আগে যারা ছিল ইবনে সিনা ফারাবি এরা গ্রিক দর্শন শুধু ছিল মানত, এরা বিভিন্ন খালিদ একটা মিল বিভিন্ন রকমের একটা ইয়া বানাইছে, পাঁচন বানাইয়া সে পাঁচনের দর্শন দিয়ে তারা চলতো, যা একজনে বলতো সেটাই তারা নিয়ে যেত। আরেক গোষ্ঠী আছে কালাম শাস্ত্রবিদ, এরা কোত্থেকে তাদের আকিদা গ্রহণ করে, গ্রিক দর্শন থেকে নেয়, এমনকি গ্রিক দর্শন যারা প্রভাবিত গ্রিক দর্শন থেকে নিবে, গ্রিক দর্শন প্রভাবিত মুসলিম দার্শনিক যাদেরকে বলা হয় ইবনে সিনা ফারাবি বা ইবনে ফারাদ, এই জাতীয় যারা আছে
অথবা সুফিবাদী এদের থেকেও তারা আকিদা নিতে কোনো সমস্যা হয় না। বাতিনি ফেরকা থেকে তারা আকিদা নেয়, অমুসলিমদের আকিদা সংস্কৃতি তারা নেয়, খবর ওয়াহেদ গ্রহণ করবে না, কোরআন হাদিসের পাশে অপেক্ষা করবে, সে একদিন অন্ধ তাকলিদ করবে, এগুলো তাদের মধ্যে পাওয়া যায়। আর একটা সুফিবাদী যারা আছে ওরা কি করে, সুফিবাদীরা এদের আকিদা গ্রহণের উৎসের কোনো শেষ নেই। আমরা আগে দেখিয়েছি যে তারা কি করে, গোপন অর্থ বের করে। আবার কি করে, এদের নাসারাদের নাসারা থেকে তারা আকিদা নেয়, কী কী নেয়, তার নাসারা থেকে পোশাক নিছে, হুলুল ইত্তেহাদ নিছে, ইহুদির থেকে নিছে, জিকির নিছে, বাড়াবাড়ি করা ইবাদতের রীতিনীতি হুলুল নিছে, হিন্দি উৎস ইন্ডিয়ান উৎস থেকে নিছে, যে বৌদ্ধবাদের সাথে নির্বাণা নির্বাণ তত্ত্ব মুখ্য মিলে যাওয়া ফানাফিল্লা বাকাবিল্লা এগুলো সবগুলি হিন্দুদের থেকে নিছে, ওয়াদাতুল ওজুদ ভিক্ষেবৃত্তি জায়গাতে ঘুরে বেড়ানো, দরবারে দরবারে ঘুরে বেড়ানো, দরবারের থেকে নিজে ফকির মতো পড়ে থাকা এগুলো সব হিন্দুদের থেকে নিছে, সুফিদের এগুলি তারা নিয়ে নিছে। তাদের আরেকটি উৎস হচ্ছে গ্রিক উৎস থেকে তারা নেয়, হলুল ইত্তেহাদ ওয়াদাতুল ওজুদ নিছে, পরিবাসিত মিল পাবেন এদের মধ্যে, সাধনাগত মিল পাবেন গ্রিক দর্শনের। আবার শিয়া উৎস থেকে তারা নিছে, ওলি ওয়েলায়াত, এবং দেখবেন যে ওরা কান্নাকাটি খুব বেশি করে নবী পরিবারের জন্য, দেখবেন ওদের ফেসবুকেও দেখবেন অনেকে কান্নাকাটি করছে সুফিবাদী নবী পরিবার, আমরাও কানতে রাজি আছি, কান দিয়ে ওদের কী করবো, যদি ওদের কাউকে পাই আমরা আলহামদুলিল্লাহ ভালোবাসবো, যদি ইমানদার কাউকে পাই তাদেরকে ভালোবাসি আলহামদুলিল্লাহ ভালোবাসতেই হবে, হোসেন বলছেন। কিন্তু তাই বলে হোসাইন রাদিয়াল্লাহর জন্য কান্নাকাটি করে বছরের বছর ধরে মাতম করে যাব, আর কারবালা দেখে কান্নাকাটি করবো, কারবালা দেখে কুলওয়ালা দিয়ে কারবালা তাফসির করে যাবো, এটা কিন্তু শরীয়ত বলে নেই, এটা দেখে শরীয়ত বলে নেই, এটা বাইরে, এটা কারা করে, এরা ওরা করে। এই জন্য দেখবেন যে ওরা মহরম মাস আসলে ওদের লাল শালের অভাব হয় না, সব চলতেছে, এটাই জন্য তার শিয়া উৎস থেকে তারা নিয়েছে। এই জন্য শিয়াদের সাথে এদের অনেক কিছু মিলে, সিলসিলা মিলে, এদের মধ্যে আবার এলমে বিশেষ এলমে দাবি শিয়ারাও করে ওরাও করে, জাহের বাতেনের কথা ওরাও বলে শিয়ারাও বলে, কবরের সম্মান মাজার সংক্রান্ত ওরাও করে শিয়ারাও করে, দুইটা মিল হয়ে গেছে, তাদের মধ্যে পুরাই মিল হয়ে গেছে, অর্থাৎ তারা তাদের উৎস আর ভিন্ন রয়ে গেছে। আবার তাদের মধ্যে সুফিবাদের মধ্যে কালাম থেকেও তারা নেয়, আকিদা বিষয়ক কিছু কথা তারা নিবে, সুন্নত বিষয়ক তাদের কথা নিবে, যদি আমলের কথা তারা নিবে না, কোরআন সুন্নার আমলের কথা গেলে রাগ হয়ে যায়, নিজেরা বসে বসে ইয়া বানায়, জিকির বানায়, নিজেরা বসে বসে দেখবেন যে তারা আবার এই অজিফা বানায়, মুরিদের অজিফা দিবে যে কোরআন সুন্নাহ বিরোধী, যতই বলেন যে শুনবে না, কুলুয়াল্লাহ ১১ বার পড়বো, কুলুয়াল্লাহ ১১ বার, অথবা অমুকটা এমন এমন একটা বার দিব যে এবার কোরআন সুন্নাহ আসে নাই, বেদাতি জিনিস, এর অর্থ হচ্ছে নিজেরা বসে বসে বানায়। এগুলি সবই হচ্ছে কালাম শাস্ত্রীয় উৎস। এদের মধ্যে কেউ আছে কাশ্ম উৎস চলে, কেউ এলহাম অথবা এলম লাদুনি চলে, কেউ স্বপ্ন চলে তাদের কাছে, অদৃশ্যের খবর তাদের কাছে আসছে, মিথ্যা বানোয়াট হাদিস তাদের কাছে আসছে। এর অর্থ হচ্ছে এরা মৌলিকভাবে যে কারণে বিভ্রান্ত, আমি বলতে চাচ্ছি যে বেদাতিরা এরা কোরআন সুন্নাহ ভাষ্য আকিদার ভাষ্য আকিদা বিশ্বাসের ভাষ্য হিসেবে যথেষ্ট মনে করে না, আকিদার ক্ষেত্রে মিথ্যা বানোয়াট দুর্বলনার উপর নির্ভর করা তাদের একটা কারণ হয়ে দাঁড়ায়, একটা বিরাট মনোভাব হয়ে দাঁড়ায়। কোরআন সুন্নাহর ভাষ্য বোঝার ক্ষেত্রে সালফে সালেহীনের ব্যাখ্যা থেকে বিমুখ থাকে, সর্বসাধারণ ব্যাখ্যা যথেষ্ট মনে করে না, খবর ওয়াহেদ সহি খবর ওয়াহেদের দলিল গ্রহণ করে না অনেকেই, তাদের মতের বিপরীতে ভাষ্য যদি আসে সেটা তারা নেয় না, বরং কেউ প্রকাশ্য অর্থ গ্রহণ করে, কেউ অপব্যাখ্যা গ্রহণ করে, কেউ গোপন অর্থ গ্রহণ করে, এবং কেউ কেউ বিকৃতি সাধন করে, বিবেককে বড় করে দেখে এবং বিপরীতে সুন্নাকে তারা গ্রহণ করে না। অমুসলিমদের আকিদা ও সংস্কৃতি দ্বারা তারা প্রভাবিত হয়ে থাকে মৌলিকভাবে, এগুলো আমরা বুঝলাম যে আকিদা গ্রহণ ক্ষেত্রে তাদের বিভ্রান্তি সেটা। আলহামদুলিল্লাহ আমরা আগামী ক্লাসে আমরা নিব ইনশাআল্লাহ যে ইমান হাকিকতুল ইমান, যেটা আমাদের ইমাম বুখারী ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি হাকিকতুল ইমান সম্পর্কে যা যা বলেছেন সেটা নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করবো। আল ইমান হুয়াল ইকরার বিল লিসান ওয়া তাসদীক বিল জিনান থেকে আপনি আলোচনা করেছেন, এখানে হাকিকতের অংশ ইমানের হাকিকত কী নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। অতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখুন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।